গাই উঠছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইমাম সাহেবকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে মমতাজের গান গাই উঠছে, বুকটা ভাইটে যায় মোবাইলের মধ্যে। আর মুসল্লি বুড়ো বুড়ো যে কয়েকজন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মুরব্বী সাইদের ছানার মধ্যে বক্সিং পাকানো সারা কান সালাম ফিরেতি দে দেরি তোরে বুক ফাটাই দেবো আমরা ঘুষইয়ে শয়তান মোবাইল বন্ধে। এখন এই মোবাইল ছিল না রসুলের জামানায়, এই জামানায় হচ্ছে মোবাইল পয়দা হয়েছে, কাজে মোবাইল সংক্রান্ত মশালা আমাদের আবিষ্কার করা লাগতেছে। কথা কানতে পারে আল্লাহুম্মা সাল্লি রে আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। একেবারে মসজিদ ফাটাই ফেলায় দেয়, কিন্তু যখন কই সবাই দুরুদ শরীফ বল দুরুদ ইব্রাহিম শর্ত হলো সুদ কার অভ্যাস তাকে ছাড়িয়ে দিতে হবে, শর্ত হলো ঘুষ কার অভ্যাস তাকে ছাড়িয়ে দিতে হবে। সুদ কর আর ঘুষ কর দেখতে পারবা না, তাই না? তুমি আমাকে হবে না, ওই তোমরা হুজুররা দেখে বেড়াও কে সরকার ছিল কে? তত্ত্বাবধায়ক সরকার না, কথা কর না কেন? তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন তিন উদ্দিনের বাংলাদেশ, মনে আছে নাকি মুরব্বীরা? তিন উদ্দিনের বাংলাদেশ, আর বক্তা ছিলাম আমি নাসির উদ্দিন। এই সাইর উদ্দিনের বাংলাদেশ শৈশে বেড়াইছি আমরা, শুধুমাত্র ফখরুদ্দিন সাহেবের কাছে বাংলাদেশের সব মেয়ারা ধরা খাইছে কি খায় নাই? উনি কি নামাজের হিসেব মেছে? আর কথা কয় না, ফখরুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারকে এদেশের নেতাকে নামাজের হিসেব মেছে? রোজার এতে কাপের হজের জাকাতের কুরবানির অজু গোসলের কিসের হিসাব? মিন আইনা কাসাবা ফিমা আনফাকা, দুদু কোন জায়গা থেকে কামাই করছো কিভাবে খরচ করলো এর হিসাব দিয়ে দাও। দুদু বোঝেন নাই আপনারা? আমাকে ওই দেশে বাপের ছোট ভাইটা দুদু কয়। নেতা কোত্থেকে কামাই করছো কোথায় খরচ করলে একটু কইয়ে যাও। মজলিসটা সম্পূর্ণ নেকির কারখানা। আমি আগেই আমার দুর্বলতা বলে নেই, বক্তারা যারা আপনাদের ঢাকায় আছে আলহামদুলিল্লাহ বাইরের থেকে আসে সকলেই যার যার নিজেদের এলাকার কিছু আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকে প্রয়োজন সাপেক্ষে, তবে সাধ্য অনুযায়ী সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করে। আমি সারা বাংলাদেশ ঘুরি, বহির্বিশ্ব যেখানে যাই আমার গোপালে বাংলা আমি ছাড়তে পারি না। গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় আমি বড় তৃপ্তি পাই, বেশিরভাগ কথার ভিতরে আমার এসে যায়। আপনারা বোঝেন তো আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা মজলিসটা সম্পূর্ণ নেকির কারখানা। এখানে বৈশা শুধু বাদাম চানাচুর না খাইলে হয়, চুপ করে বসে বসে যদি ঝিমানো ঘুম যান বৈশা, তাও বসে থাকার কারণে আপনার আমল নামায় নেকি লেখা হবে। সারাটা বছর, সারাটা জীবন, সারাটা মাস, সারাটা সপ্তাহ, সারাটা দিন দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি, আর যার যার দুনিয়ার অবস্থা সেই সেই জানি কে কোন ধরনের দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। বিশাল বড় দেখতে এত বড় তিন কেন কেথা খেতা দিয়ে পাগলি একটা বান্দা, বড় জুব্বা একটা গায়, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তার খান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলেল গোজা, হাতে পাঁচশো দানার তসবি, হাতে আর একাতে কোড়া লাঠি, বড় চশমা দিয়ে ঘন ঘন টিপড়ি কাটে, মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কিন্তু পেটের ভিতরে কিচ্ছু নাই, একেবারে খালি, এরকমও বহুত আছে, আছে না নাই? দেখতে বহুত বড় আলেম, একজন লোকের হুজুর লোকটা খুব বড় আলেম, বিশাল বড় আলেম, কিন্তু লেখাপড়া জানে না। লোকটা খুব বড় আলেম, লেখাপড়া জানে না, এরকমও বহুত আছে। আমি বলে থাকি না, হঠাৎ মৌলানা, মৌলানা কয় প্রকার? তিন প্রকার, মিস্টার মৌলানা, হজরত মৌলানা, হঠাৎ মৌলানা। তো দেখতে বহুত বড়, সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে,
আমার মধ্যে কতটুকু আছে দিন আর কতটুকু আছে দুনিয়া এটা আমি জানি। বহুত বড় বক্তা হিসেবে, প্রধান বক্তা হিসেবে, অফিসার্স কলোনি, এর মধ্যে আমার মতো গ্রাম্য মৌলবীরা আমি হিসেব করে দেখলাম আমার চলে না। অনেক জায়গা নাম ঘোষণা দিতে যে খুশিতে খুশিতে কয় প্রধান বক্তা, কইতে কইতে কয়ে বলে প্রধানমন্ত্রী। আমি কয় অনেক সময় যখন আবেগ বেড়ে যায় তখন মানুষে বেশি আবেগে অনেক সময় কিন্তু কথা বিগাড়ায় ফেলে। আগে একদিন মাওয়াদে আসতেছি ঢাকায়, ফেরির ভিতরে এক ভদ্রলোক আমাদের ফরিদপুর বাড়ি, ও এসে এমন ভাবে জড়ায় ধরছে, জড়ায় ধরে সুমুই দিয়ে আমার মুখ ভিজে ফেলেছে। আমি কই তুই ছাড়, আমার দম বন্ধ হয়ে গেল। কয় যে হুজুর আপনাদের কিরম লাগতেছে তা বলতে পারতেছি না, বল কিরম লাগতেছে, কয় না হুজুর তা বলতে পারতেছি না। সারা জীবনে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আলো আইস, সারা জীবনে আমারে দুইবার দেখছে তার প্রথম আইস, তাহলে আইস প্রথম হলে দ্বিতীয়বার কবে? আগে একদিন কি কইছ একটু বুঝে শুনে কর। আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে আল্লাহ পাকের সাথে কথা কইতে, ওহির বার্তা বহন করার জন্য। তো যাওয়ার পথে দেখে এক পাগল বৈশা মাটিতে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতেছে আর বলতেছে, আল্লাহ যদি তোমারে পাইতাম তোমারে সাবান দিয়ে গোসল করাই দিতাম। সে জমানার সাবান যা ছিল কিতমি গাছ, তোমারে আমি খিতমি দিয়ে গোসল করাই দিতাম, তোমাকে যদি পাইতাম আমি তোমার মাথায় তেল মাখাইয়া দিতাম, তোমাকে যদি পাইতাম আমি তোমাকে মাথা আশ্রাইয়া দিতাম, তোমাকে যদি পাইতাম আল্লাহ আমার ছাগল দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। এই পর্যন্ত গেলে মুসা আলাইহিস সালাম ওর কাছে দাঁড়ায় শুনতেছে। মুসা আলাইহিস সালাম যে ধমক দেয়, পাগল, এই আল্লাহ কি গোসল করে, এই আল্লাহ কি দুধ খায়, হ্যাঁ আল্লাহ কি মাথা আশ্রয়, আল্লাহর মাথা কটুক চুল আছে না আছে, তুই কি মাথা মাথা আশ্রয় দিবি আল্লাহ, কইলেই পাগল হতভম্ব হয়ে গেছে। এখন কি বলবে টের পায় না, পাগল তো জানে মুসা তো সেই মুসা যে মুসা ফিরাউনের বাবুর্চির এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। এত বড় মেজাজি মুসার সামনে যদি তর্ক বাধাই তাহলে এক থাপ্পড় দিয়ে মেরে দিল, হতভম্ব হয়ে গেছে। এবার পাগল আর আল্লাহর মাঝে যে মারে পাচ্ছিল, যে প্রেম গল্প চলতেছিল, এটার ভিতরে বাধা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওহিয়া আহমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ফসলে কর দন আমাদি, নয় বরায়ে ফসলে কর দন আমাদি। ও মুসা তোমাকে তো আমি পাঠাইছি আল্লাহ ভুলা বান্দাকে আল্লাহর সাথে জড়ানোর জন্য, আল্লাহ ভুলা বান্দাকে আল্লাহর সাথে জড়ানোর জন্য তোমারে পাঠাইছি, তুমি আমার জড়ানো বান্দাটাকে কেন তুড়াইয়া দিলা, ও আমার প্রেমে পড়িয়া ভাষা হারায় ফেলাইছে, আমার সাথে এমন গল্পে সে মশগুল হয়ে গেছে, কি বলতে কি বলবে টের পায় না। এক পর্যায়ে পাগল কয়, আল্লাহ আমি তোমার মাওলা তুমি আমার বান্দা। আমার এক কলেজের প্রফেসর দাওয়াত দিচ্ছে, কয় হুজুর আমাদের কলেজে মাহফিল দেবো, অমুক বক্তারে পাইছি, আপনি সন্ধ্যে থেকে মাগরিব পর্যন্ত এক ঘন্টা সময় দিতে পারবেন? আমি কইলাম, স্যার সন্ধ্যা কখন আর মাগরিব কখন, ওর ফাঁকে কয় ঘন্টা? সরি 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 হুজুর, কথা কইতে যে দিক হারাই ফেলাইছি। আমি কইলাম, মাত্র একটা কথা কইলেন তাই বললেন ভুল, আর দুই ঘন্টা কথা বলি আমরা বক্তারা, মাঝে মধ্যে মুখ পিছলে যদি দুই একটা এলোমেলো হয়ে যায় তাহলে আমাকে আমাদেরকে অ্যাটাক করেন কেন? কয় যে হুজুর বুঝি নেই বলে আজকে বুঝছি আর জীবন কথা কব না। আল্লাহু আকবার, দোস্ত মাইক পাইলে সুন্দর, পরিবেশ পাইলে শ্রোতার কোয়ালিটি বড় ভালো, গ্রাম পর্যায়ে আমরা ওয়াজ করি, মূর্খ অশিক্ষিত চাউলের চাইতে খুব বেশি ওর ভিতরে, ছোট বড় একেবারে ফুই ফুনে আমাটা মাস কুটো কাটা দেব না, সব শিক্ষিত লোক জনতার রাজধানীর রাজধানী কোয়ালিটির বক্তা, শ্রোতা ভালো, মাইক ভালো, প্যান্ডেল ভালো, এলাকা ভালো, আল্লাহর রহমতে ওয়াজ করতে বক্তাদের ফুর্তি আসে, কিন্তু দোস্ত অন্তরের ভিতরে বিশাল ভয়,
আমি যা বলবো বলা অনুযায়ী যদি আমি আমল করতে না পারি, আজকে যেমন বিশাল সম্মান দিয়ে প্রধান ও প্রধান অতিথি কইতে যে প্রধানমন্ত্রীও কইয়ে ফেলে, বিশাল সম্মান দিয়ে আমাকে স্টেজে যেমন উঠানো হয়েছে, কেয়ামতে কোটি কোটি জনতার সামনে আমাকে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতারা ফেরেশতাদের মাধ্যমে আগুনের কেচি দিয়ে আমার ঠোঁট কাটবে। নবী আমার বলেন মারার তুলাইলে তো সিয়া বিবি কমিন তুক্রজ সাফা হুকুম বিমাকারি জামিনান নার। 26 রজব দিবাগত রাত্রে আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখানোর পরে আমাকে জাহান্নাম দেখার অনুমতি দিলেন। দোস্ত জাহান্নাম দেখি আস, আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, জাহান্নামের মধ্যে ঢুইকে ঢুইকে সর্বপ্রথম যা দেখলাম, আমার মনের দাবি, আমার মনের বিশ্বাস, আমার মনের তামান্না, এই মানুষগুলো জাহান্নামে হবে না, এই মানুষগুলো জান্নাতি প্যাসেঞ্জার হবে, জান্নাতের আবাসিক হবে, এমন সুন্দর সুন্দর কোয়ালিটি ওয়ালা মানুষগুলোর কিন্তু অবস্থা দেখলাম তুক্রজু সাফাহুহুম বিমাকারি জামিনান নার, আগুনের কেচিতে তাদের ঠোঁট আর জিহ্বা কাটা হচ্ছে। আমি বড় দুঃখ পাইলাম, সফর সঙ্গে জিব্রাইলকে বললাম, জিব্রাইল মানে আউলাইয়া মা শানুহুম, এরা কারা, এদের এই অবস্থা কেন? আমার মনের দাবি এরা হবে জান্নাতি, জাহান্নামের মধ্যে তো জাহান্নামের মধ্যে, আবার শাস্তি দেয়া হচ্ছে অন্য জায়গায় তেমন না, শরীরের অন্য কোনো অঙ্গে আগুন নাই, গলায় তাদের সাপ পেঁচানো নাই, অন্য কোনো শাস্তি নাই, শুধুমাত্র বসাইয়া আগুনের কেচিতে ঠোঁট কাটতেছে। জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই কুতাবা উম্মতিকা আল্লাযিনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ইরা আপনার উম্মতের মধ্যে ওই সকল খতিব মসজিদের খতিব, মাহফিলের খতিব, বক্তারা, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা মুখে যা বয়ান করত বয়ান অনুযায়ী নিজে আমল করত না, এই অন্যায়ের কারণে তাদের কোটি কোটি বছর এমন শাস্তি হতে পারে। বলতে বড় সহজ, আমল করা বড় কঠিন, কথা বলেন না কেন? শোনা সহজ, আমল করা কঠিন, এই বয়ানের পর আমল করতে করা কঠিন, বিদায় ভয় পাই দোস্ত, তারপর আবার বয়ানের দিকে চলে আসি, কারণ আমার রাজ আপনি যেমন শুনবেন আমার রাজ আমি নিজেও শুনি, আমার মধ্যে এমন একটা কাহিনী সিনার মধ্যে আছে, যেই কাহিনীটা এখানে যদি আমি বর্ণনা করি আপনারাও কাঁদবেন আমিও কাঁদব, সেই কিসটা আমার মধ্যে রয়েছে কিন্তু এখন আমি বসে আছি কাঁদতেছি না, যখনই বলবো তখনই কাঁদবো, তার প্রমাণ হলো আমার রাজ আপনি শুনে যেমন কাঁদেন, আমার রাজ যখন আমি বলি তখন আমি নিজেও কানে শুনি, আর আমার মুখ থেকে আপনার কান 6 হাত 8 হাত 10 হাত দূরে, আর আমার কান আমার মুখের থেকে মাত্র 5 আঙ্গুল দূরে, 10 হাত 20 হাত 50 হাত 100 হাত 200 হাত দূরে, যে যদি আমার রাজে আপনার মধ্যে ক্রিয়া করে তাহলে আমার রাজে আমার মধ্যেও ক্রিয়া করবে, আমার রাজে আমার মধ্যেও ক্রিয়া করবে, এই হিম্মতের সাহস নিয়ে কিছু বলতে চাই। এই ময়দানটা হলো শুনবো বুঝবো মানবো আমল করব, জোরে বলেন কয় কাজ। 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে মানবো, 4 নম্বরে আমল করব। প্রস্তুত আছেন তো সবাই? শোনার জন্য শর্ত আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পর্দার আড়ালে আমার মা বোনেরা, বড় বড় বিল্ডিং এর মধ্যে আছে, যদি সাউন্ড যায় আওয়াজ যায়, জানলা খুলে পারলে একটু কথাগুলো কান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তরজমা করা হয়, তার তাফসীর বয়ান ব্যাখ্যা দেওয়া হয়, ফাস্তামিউ অন্তরের কান দিয়ে শুনবা, এই চর্ম কান দিয়ে শুনলে কথা মনে থাকে না, লক্ষ্য না করে খেয়াল করে না শুনলে এই কানে অনেকগুলো কথা কানে আসে, রাস্তাঘাটে চলতেছি হাটে বাজারে যাই হাজার হাজার কথা কানে আসে, কথা মনে থাকে না, যেই কথাটা মনে রাখবো বলে অন্তরের কান লাগাইয়া শুনি ওই কথাটাই মনে থাকে, কথাটা ঠিক না? আল্লাহ পাক বলেন ফাস্তামিউ অন্তরের কান দিয়ে শুনবা, ও আনসিতু উলামায়ে কেরাম বুঝের আরবি গ্রামার এই ওয়ার নাময় হালিয়া অবস্থা বর্ণনা করার জন্য যে ওয়াও শব্দ ব্যবহার হরফ ব্যবহার করা হয় ওকে বলা হয় ওয়াই হালিয়া। আল্লাহ বলেন অন্তরের কান্দে শুনবা, শর্ত হলো এমত অবস্থায় যে তুমি মুখ বন্ধ রাখবা, কি রাখবে? মুখ বন্ধ রাখবে কি দিয়া? মাস্ক দিয়া মুখ বন্ধ রাখবে, মুখের যত কাজ আছে সব কাজ থেকে বন্ধ। 1 নম্বরে মুখে কথা হবে না, কোরআন হাদিস বয়ান হবে, এমন দিক
কোরআন হাদিসের বয়ান হবে, কোরআন আমার পক্ষে বলতে পারে, বিপক্ষে বলতে পারে, কোরআন যদি পক্ষে বলে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবেন? আমি যা আমল করি আলহামদুলিল্লাহ আমার কোরআনের সাথে মিলে গেছে, আমার হাদিসের সাথে মিলে গেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর কোরআনের হাদিসে যদি আমার এতদিনের আমলের বিপক্ষে কথা বলে, তাহলে দোস্ত আমি কোরআনের সাথে আমাকে মিলেইব, কোরআন আমার সাথে কোনোদিন মিলতে আসবে না। ঠিক আছে না? ফার্স্ট আমি অন্তরের কান্দে শুনব। এখন কোরআনে যদি আপনার বিপক্ষে কথা বলে, তখন আপনি যদি ক্যাটম্যাট করে ওঠেন, হুজুর এই আয়াত বাদ দেন, ওই আয়াত বাদ দেন, ওই আয়াত বাদ দেন, এইগুলো বাদ দিয়ে কন, তাহলে আমাদের দ্বারা কথা বলা সম্ভব না। বুঝাইতে চাইতেছেন আপনাকে, আপনি কোরআন আপনার পক্ষে আসতে হবে, আপনি কোরআনের পক্ষে যাইতে রাজি না, এমন যদি হয় অবস্থা। আল্লাহ নবী বলেন মা আমানা বিল কোরআন মান ইস্তাআল্লাহু আরমাহু, কোরআনের একটা আয়াতকে যদি কেউ এমন মনে করে যে এই কোরআন পেয়েছে, এই আয়াতটা জামানায় প্রযোজ্য না, এই জামানায় এই আয়াতটা সেট হয় না, এই জামানায় এই আয়াত চলে না, এমন যদি কেউ মনে করে, আল্লাহর রসুল বলেন ওই লোকটা গোটা কোরআনকে অস্বীকার করলো, আর গোটা কোরআনকে অস্বীকার করলে লোকটা মোমেন না কাফের। আপনাদের কাছে বাহাবাহ নীতি আসি নাই, ঢাকা আমার মা বিলের প্রয়োজন না, আমার পর্দার উপরে গুলো আমি খাই সত্যি করতেছি না, 40,000 উপরে দাঁত আসছে, মাত্র 200 কত দাঁত, কি বলা হয় 150 দিন মাহফিল রাখছি, 300 মাহফিল রাখছি, ডবল ডবল দিয়ে দিন রাত দিয়ে, আর 40,000 সব রয়েছে, বাহাবাহা নিতে আসি নাই। তবে দোস্ত একটা জিনিস বুঝাইতে আসি, আমি যা জানি আমাকে ডাকছে, ডাকা হয়েছে এখানে, আল্লাহর কোরআনে যা আছে তাই বলবো, যদি আপনার পছন্দ হয় চুপ করে থাকবেন, পছন্দ না হইলেও চুপ করে থাকবেন, কথা বলেন, যদি কোরআনের বিপক্ষে কথা বলেন, কোরআনে আপনার সার্টিফিকেট দিয়ে দিয়েছে অনেক আগে, কোরআনের বয়ানের পরে যদি আপনার ভালো না লাগে, এর সাথে যদি নিজেকে অ্যাডজাস্ট করতে না পারেন, আর ক্যাটম্যাট করে ওঠেন, আর লাগজে ওঠেন, আর কথা বলে ওঠেন, আপনার সার্টিফিকেট দেড় হাজার বছর আগে কোরআনে দিয়ে দেছে, নবী পাক বয়ান করতেছেন, বয়ানের মাঝে মুখ শুকিয়ে আসতেছে, কথা বলতে পারতেছেন না, বাদা বাদা লাগতেছে, পিছন দেয় সে জিব্রাইল নবী পাকের মাথায় হাত দিয়ে বলে, ওগো নবী অন্যদিন কত সুন্দর কথা বলেন, আজকে কথায় কেমন বাদা বাদা লাগতেছে, মুখ শুকিয়ে আসতেছে, ঘটনা কি? হুজুর কয় জিব্রাইল সব মানুষগুলো দেখো, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈশা যে যে অবস্থা আছে, নীরব নিস্তব্ধ বৈশা আছে, ওই যে মাঝে একটা বুড়ো লোক আছে, ওই বুড়ো লোকটার জন্য আমি ওয়াজ করতে পারতেছি না, একটা বুড়ো লোক মাঝখানে বসা, ওই যে একটা বুড়ো লোক বসা, তিন চারজন পিছনের দিক ফিরতে, সেই বুড়োকেই যে কাছে নেই তো, সেই মাঠের বুড়ো, আল্লাহ ওই বুড়োর জন্য আস করতে পারতেছি না। জিব্রাইল কয় হুজুর বুড়ো কি করে, কয় বুড়োর পক্ষে হইলে চুপ করে থাকে, বিপক্ষে বললে মুখে মুখে বাধা দেয়, সঙ্গে সঙ্গে তর্ক লাগায়, আর আমার বলে মোহাম্মদ এই লাইন বাদ দিয়ে কম, তা কি আমার দ্বারা সম্ভব? কথা বলেন সম্ভব? নাজিল করছে কে? কি নাজিল করলেন? কোরআন। আল্লাহু আকবার। ওয়াইদা কিলা লাকুম তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাতাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। ও দোস্ত, অপারেশন করার আগে অবাস করে নিতে হয়, অবাস না করলে রোগীতে যখন পোজ বাধায় দেয় তখন রোগী ব্যথা পায়া সাটাসাটি দাপাদাপি করে ডাক্তারের লাঠি দিয়ে সিট করে ফেলাই দিতে পারে, ঠিক না? আল্লাহ পাক কোরআনে কারিম দিয়ে অবাস করে নাই, ওয়াইদা কিলা লাকুম তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাতাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। উম্মতকে যখন কোরআন দিয়ে বুঝাইবা, বুঝবে না তা না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর ইত্যাদি ইত্যাদি, ডিসি, এসপি, ওসিটি হল বিজ্ঞানী অজ্ঞানী কোনো তার অভাব নাই, দুনিয়ায় যা ছিল না তা তারা আবিষ্কার করেছে, জ্ঞানে তাদের অভাব নাই, এই জন্য কোরআনের বয়ান করলে তারা বুঝবে না তা না বুঝবে, অনেক বুদ্ধিমান মানুষ কিন্তু চলে যাওয়ার সময় বলবে হুজুর রাজা পায় এত তাকে মানা যায় নাকি, এই হয় নাকি, এই এক উক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর কতদিন থাকবো নাকি ও জায়গা, এই ভাল কথা কয় কোন জায়গাতে, ওই দা কি লাহু তাবি মান জালাল্লাহ ক্বালু বাল তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা। বাপ দাদা 14 পুরুষ ধরে জীবন ভরে যা করতে দেখতেছি তাই করব, আল্লাহ কয় ওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, এই মানুষগুলোকে শয়তানের জান্নাতের প্রলোভন দিয়া জাহান্নামের দিকে টানিয়া নিয়ে যাইতেছে, কথা বলেন,
জিব্রাইল কয় হুজুর লোকটারে চেনেন, কয় চিনি তো, ছোটবেলাতেই দেখতেছি বাপ বয়সী মানুষ, আমার বাপ তো ফাঁকে মারা গেছে, আরো চাষারা ও মতো মরেই দেয়, ও জীবন ভরিয়াই নবতী পার করতে সবচেয়ে জ্বালায় খায়ও। জিব্রাইল কয় হুজুর ওই লোকটার কি কি বৈশিষ্ট্য আছে তা কি জানেন? কয় না তা জানি না, আল্লাহ পাক আজকে আপনার কাছে আমার মাধ্যমে একটা সূরা পাঠাইছে, সূরার নাম সূরাতুল কলম, এই সূরা কলমের ভিতরে ওই মুরব্বীর জীবনের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য নয়টা আছে, নয়টা বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে, নয়টা গুণের ভিতরে এক নম্বর গুণ হলো উতুল্লিম বাদালিকা জানিম, ও হলো যারো সন্তান হারামজাদা, যারো সন্তান হারামজাদার বাপের ঠিক নাই, এর কারণে কোরআনের বান শুনতে ভালো লাগে না, কোরআনের সংবিধান তার ভালো লাগে না, কোরআন ওয়ালাকে তার ভালো লাগে না, নবী তার ভালো লাগে না, ইসলাম তার ভালো লাগে না, ধরে বলেন ঠিক ঠিক না? জিব্রাইল বললেন হুজুরের জন্মের মধ্যে যে দোষ আছে বিদায়, কোরআনের কথা ওর বিপক্ষে পড়লে ক্যাটম্যাট করে ওঠে, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দেখবেন যখনই কোরআনের বয়ান হয় তখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদল মানুষ তারাও কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনের সংবিধান ভালো লাগবে না, কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগবে না, কোরআন ওয়ালাকে দেখে ভালো লাগবে না, ওর সাথে তর্কের দরকার নাই, গোপনভাবে জাইরা নেন নিশ্চয়ই ওর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। কাজেই আগে একটু মন খারাপ থাকত, এই কেটর মেটর করত, গালি গুলো করলে একটু খারাপ থাকত, এখন বুঝে নিচ্ছে যে উঠাতো ওরে আর আমি গালাগালি হতে যাব না, যার সন্তান এর চাইতে ভালো উপদি হয় আর কি বলবেন, আর অন্য কোনো ভাষা লাগে না কথা বলেন, শুদ্ধ ভাষায় কয়ে গেলাম যার সন্তান, ফার্সিটি কয় হারামজাদা, আমাদের দেশে মানুষ হারামজাদা শব্দ ব্যবহার করে ভালো ভালো ফ্যামিলিতে, সন্তানরাও আব্বাই কয় হারামজাদা, আছে না নাই? হারামজাদার বাংলা হলো যার সন্তান, ইসলামী স্টেট যদি হইতো, ইসলামী হুকুমত যদি হইতো, তাহলে যদি বাপের সন্তানরে হারামজাদা বলে গালি দিত, ওই ছেলে যদি কোর্টে মামলা দিত, তাহলে ওই মামলার আসামি বাপকে যাইয়া জবাব দেওয়া লাগতো, কেন তুমি এই সন্তানরে হারামজাদা কইলা, ছেলেরে হারামজাদা কর তর্জমা কি কন্ত, তার মা অন্যত্র অন্যায় করেছে ঠিক কিনা, তাহলে মায়ের নামে জিনার অপবাদ, আর জিনার অপবাদ দিতে গেলে তুমি আর বাতি সোয়াদা আল্লাহ কাছে চারজন পুরুষ সাক্ষী নিয়ে আসবা যে তোমার স্ত্রী অন্য জায়গায় অন্যায় করেছে, চারজন সচককে দেখা, চারজন পুরুষ সাক্ষী আনো, যদি আনতে না পারো তাহলে তুমি কেন ছেলের হারামজাদা কইছো, সাক্ষী প্রমাণ কো দিতে পারো নাই, আলাইকা সামানি না জালদা, তুমি পেয়ার জামা কাপড় খুলে ফিটি তেল মাহে রেডিও আশি ডুরা খাবা, জুতোর বাড়ি হবে আশি ডে, ছেলের এখানে হারামজাদা কইলি, ও দোস্ত এমন জঘন্য অপরাধী অপরাধ এই হারামজাদা শব্দ বলা, আর আল্লাহ পাক নিজেই বললেন কোরআন ও কোরআনের সংবিধান, কোরআনের প্রতিষ্ঠান কোরআন ওয়ালা, সাহেবে কোরআন, আম্বিয়া আলাইহিসসালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, ওলি আল্লাহ, মুসলমান, নামাজি, দিনদার, এদেরকে যদি কেউ গালি দেয় তাহলে বুঝবেন যে তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, ওই ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, ইনডাইরেক্ট হারামজাদার ব্যাখ্যা ঢাকা শহরে দিলে অনেকে বুঝবেন, এই জন্য ওদিক গেলাম না, আল্লাহ ডাইরেক্ট হারামজাদা তারপর একটু কয়ে যায় নইলে বুঝবে না, মানুষের সব কথা তো বলা যায় না, সবাইকে নিয়ে তো আমি ক্লাসে পাই না, আমার সামনে যারা বুখারী মুসলিম পড়ে তাদেরকে আমি ক্লাসে বুঝাই দেই, হালকা একটু বুঝাই দেই, স্ত্রীকে ব্যবহার করলে সঠিক নিয়মে তাহলে যে সন্তান হয় হালাল সন্তান, অবৈধ আচরণ করলে জন্ম দিলে সন্তান জন্ম দিলে তার নাম হারামজাদা, নিজের স্ত্রীকে ব্যবহার করা কখনো কখনো নিষিদ্ধ আছে, আছে না নাই? আছে না, নিষিদ্ধ টাইমে ব্যবহার করলে সন্তান আসার সম্ভাবনা থাকে, যদিও বাপের সন্তান, যদিও বাপের ঔরজ্জাত সন্তান, কিন্তু নিষিদ্ধ টাইমে ব্যবহার করার কারণে জন্ম নেছে, ওইটা ডাইরেক্ট হারামজাদা না, ওইটা হলো ইনডাইরেক্ট হারামজাদা, এরাও কোরআন পছন্দ করে না, তাহলে বোঝা গেল যে ওর ভিতরে হয় ডাইরেক্ট দোষ আছে না ইনডাইরেক্ট দোষ আছে।
কথাটা ঠিক না? তাহলে কোরআনি সংবিধান মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আর আমিন। ঠান্ডা মাথায় বুঝতে হবে, শক্ত হোক আর পক্ত হোক, আমার আল্লাহ পাক বলেন এই দুনিয়ার সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায় আমি আল্লাহর পাশ পায়ের কিছু আসে যায় না, আমার যারা পরিমাণ ক্ষতি হয় না, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে গেলে আমি রাগ করে চেয়ারের তে নেমে ফাটিতে বসি না। আরে কেউ ভোট দিল না তাই চেয়ারে তাই কি করিয়া, এইগুলো আমার আল্লাহ চেয়ারের তে নেমে ফাটিতে বসে না। আর সারা দুনিয়া সবাই যদি আল্লাহর ভোট দিয়ে কলেমা পড়ে মুসলমান হয় আল্লাহ কয় তখন আমি যে চেয়ারে আছি এই চেয়ারখান বড় চেয়ার বানায় বসি না, আমি যেখানে আছি আমি এখানেই থাকি, তবে ভোট দিলে তোমার লাভ, ভোট না দিলে তোমার লস, আমার কিচ্ছু আসে যায় না। ঠিক কি ঠিক না? কাজেই আমি আমার সংবিধানে মজবুত, লা তাবদিলা লি কালিমাতিল্লাহ, আমার সংবিধান পরিবর্তন হবে না। ফমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, যার মনে তাই মানবি, যার মনে তাই না মানবি না। ফমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, তবে মান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লি নাফসি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, মানবি যে তার লাভ আছে, মানবি যে তার লাভ আছে, তার জন্য বিশাল কিছু তৈরি করে রেখেছি, তার ভিতরে ডুববি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, ওই জান্নাতের মধ্যে ডুববি জীবন ভরিয়া যত যাহা কিছু চাইবি সব পাবি, মুখে চাবি তাও পাবি, মনে কল্পনা করবি তাও পাবি। জোরে কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোদেরকে ওই জায়গা বসাইয়া, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোদের মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবো। ভোট দিলি তোর লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। তবে যদি ভোট না দিস, যেই যদি চেয়ারম্যান রে ভোট না দেন, বিজয়ী চেয়ারম্যান যে তার এগেনেস্টে অন্য আর এক প্রার্থীর নির্বাচন করছেন, এখন তো বাংলাদেশে তো আপনার ঢাকা শহরে আপনাদের বুঝতে বেশি সুবিধে, আমরা গ্রামে অর্থটা টের পাই না, ভোট না দিলেও যদি গোষ্ঠীগতভাবে শক্তিশালী থাকে তাহলে নির্বাচিত চেয়ারম্যান আমাকে বাড়ির দ্বারা আসতে সাহস পায় না, এরকম শক্তিশালী ফ্যামিলি তো। কিন্তু ঢাকা শহরে বিপদ আছে, যদি টের পাই যে এই দল ওই দলে ভোট দেয় নাই আর ঠগা পার্টির মধ্যে পড়ে যান তাহলে ঘরের তো বেরোতে দেয় না, কথা না কেন? এই প্রার্থীর কাছে পরে কিছু চাইতে গেলে দেয়, বেলা 11টার সময় ফোন দিলে ওটা ঘুমোই রেছে, কথা কয় না, সারাদিন ঘুমোই ও সজাগ হয় না কোনো সময়, কারণ তারা ভোট দেওয়া নয় তো সজাগ হয় কে রে? আর ভোট দিয়া ভোটার যদি হয় রাত 2টার সময় ফোন দিলে তারে পাওয়া যায়, ভাই জান আমি ঘুমান না কেন? তোকে অপেক্ষায় রাখা ঘুমোই না, তোরা ভোট দিছিস না? আল্লাহ কয় তুই যদি আমারে ভোট না দিস, আমায়া সুমান আরজান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, ও বান্দা যদি তুই আমারে ভোট না দিস, আমার কোরআন তোর ভালো না লাগে, আমার কোরআন সমর্থন করতে ভালো না লাগে, তাহলে তুই জেনে নে দুনিয়ার জীবন বে তোর জন্য আমি সংকীর্ণ করে দেব, দুনিয়ার জীবন বে সংকীর্ণ করে দেব। এ দুনিয়া কিন্তু একেবারেও ছোটে না, ছোট না গান গায় বয়াতিরা গান গায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দা ফুর্তি করো, দুনিয়া কিন্তু জায়গা একেবারে কম নাই। আল্লাহ কে ওয়াদা কাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, যদি তুই আমাকে ভোট না দিস তাহলে দুনিয়া তোর জন্য সংকীর্ণ করে দেব, বের হইতে জায়গা পাবি না, রাস্তায় হাঁটার জায়গা পাবি না, ওরে রাস্তা খুঁজিয়া পাইবি না, আর কিয়ামতের ময়দানে ওয়ানা শুরু গুয়ামাল কিয়ামাতে আমা, হাসরের মাঠে তোরে আমি অন্ধ বানায়া উঠাবো। আইরে কপাল মন্দ, চোখ থাকিতে চোখ থাকতে ধরে অন্ধ বানাই দেবো, তুমি সেদিন আল্লাহর কাছে কাইদা কাইদা বলবা, আল্লাহ অনা শুরু হইয়ামল কিয়ামতে আমা, ওয়ালা রব্বি রব্বুল আলামিন, আমার তো ছিল চক্ষু, ওয়াকাদ কুনতু রব্বি লিমা আসারতানি আমা, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার চক্ষু ছিল, কত তা দেখছি, এই হাসরে মাঠে ওঠার পরও তো কিছুদিন চক্ষু ছিল, এখন আমার চোখ কেন অন্ধ হইয়া গেল? আল্লাহ বলবেন কাদালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াত কোরআনের সংবিধান তোমার কাছে গিয়েছিল, কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি সেদিন চক্ষু বন্ধ করেছিলে, আমাকে ভুলিয়ে গিয়েছিলে, আমার কোরআন তোমার ভালো লাগে নাই, কাদালিকা ইয়াউমা তুনসা, তুই যেমন দুনিয়া আমার কোরআনকে দেখে চক্ষু বন্ধ করেছিলি, আজকে আমি আল্লাহ পাক তোর চক্ষু বন্ধ করে দিলাম, তুই আমাকে দেখতে পারবি না, হাসরে মাঠে মুমিনরা আমাকে দেখে সিজদায় পড়িয়া যাবে, হে কপাল পোড়া তোরে আমি দেখতে দেব না, তুই অন্ধ হইয়া থাকবি। জোরে কর না নাউজুবিল্লাহ। তাহলে সর্ববস্থায় কোরআনি সংবিধান মানতে রাজি ইনশাআল্লাহ? না, কোরআন মানবো এ কথার পর ইনশাআল্লাহ কয়া জায়েজ নাই। আল্লাহ কি কয়? একদিন তো কইলাম যে সামনে যা করবো তাতে ইনশাআল্লাহ ক্ষতি হবে, তাই আজকে হুজুর ইনশাআল্লাহ কইতে নিষেধ করে। ফরজকে ধরার ব্যাপারে, ফরজকে ধরার ব্যাপারে, ওয়াজিবকে ধরার ব্যাপারে, আমলে আনার ব্যাপারে, সুন্নতকে মানার ব্যাপারে, আমলে আনার ব্যাপারে কোনো ইনশাআল্লাহ নাই, আর হারাম রে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। কথা কি বুঝছেন নাকি?
ফরজ নামাজ পড়ব ইনশাআল্লাহ, আপনার নামাজের পর অঙ্গীকার হয় নাই ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, আল্লাহকে মানার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, রসুলকে মানার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, ফরজকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, ওয়াজিবরে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ হলো টাইমের সাথে সম্পর্ক। বলেন ফজরের নামাজ পড়বই ইনশাআল্লাহ, কয়ার জন্য পাগল, তার মানে ইনশাআল্লাহ কয়ার জন্য হলো ফাঁকিবাজ, মানে তার মানে বলবো না, তাদের তো ইনশাআল্লাহ ঠুক হয়ে যায়। ফজরের নামাজ পড়বই তো বলেন, এমন কি বলা যাবে নাকি? ইনশাআল্লাহ আলো ফজরের রক্তের সাথে সম্পৃক্ত, ইনশাআল্লাহ ফজরের রক্ত পাইলে তবে নামাজের সাথে ইনশাআল্লাহ না, নামাজের সাথে আলো ই, বলেন নামাজের সাথে ই, আর ইনশাআল্লাহ আলো টাইমের সাথে, আমি কি বুঝাতে পারছি? বলেন যাকাত দেব ই, দেন টাকা আছে কাছে, টাকা হইলে এই ইনশাআল্লাহ আলো টাকা হওয়ার সাথে, কিন্তু যাকাতের সাথে ইনশাআল্লাহ না, আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? ঠিক আছে না কথা বলেন? আল্লাহ আমি মদ খাবো না ইনশাআল্লাহ, আপনার তওবা হই নাই, আমি ঘুষ খাবো না ইনশাআল্লাহ, তওবা হই নাই, আপনি সুদ খাবেন না ইনশাআল্লাহ, তওবা হই নাই, সুদ খাবোই না, ঘুষ খাবোই না, জিনা করবোই না, ইয়াবা খাবোই না, বাবা খাবোই না, এই খাবোই না হারাম ছাড়ার ব্যাপার হলো ই না, তাহলে তওবা। এবার ইনশাআল্লাহ সুযোগ আসার পরে, সুযোগ আসার পরে ইয়াবা খাবো না, এমনকি হাতে ইয়াবা আছে নাকি, আতে আসার পরেও খাবো না, ইচ্ছা করার পরেও খাবো না, জিনা করবো না, এখন জিনার ফিল্ড না, এ জায়গায় তওবা মানে এ জায়গা করবোই না, যখন সুযোগ আসে সেই সুযোগের সাথে হলো ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক আমল করে তৌফিক দান করবে, আমিন। তাহলে কোরআনি সংবিধান মানবো ই, এক কথা এ জায়গায় ইনশাআল্লাহ নাই, মানবো ই, ঠিক আছে তো, জীবনে প্রতিবাদ করব না, ঠিক আছে না, আল্লাহ পাক তৌফিক দান করবেন, আমিন। শুরু করতে যে একটু লম্বা হয়ে গেছে, কত মানুষ দাঁড়িয়ে আছে, আপনি কি সাহাবাই কিরামদের ব্যাপারে আপনাদের আকীদা ভালো আছে? বলেন সাহাবাই কিরামদের, আল্লাহ রাসূল বলেন আসহাবিকুল্লুহুম উদুল, এ ভাই এদিক তাকান, আসহাবিকুল্লুহুম উদুল, আমার নবী বলেন আমার সমস্ত সাহাবাই কিরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, বলেন আল্লাহু আকবার, বিশ্বাস আছে না নাই? সাহাবাই কিরাম কে আর আমি কে চিনতে করতে পারছেন? অনেকে আছে দুই পাঁচখান বই পুস্তক পড়ে সাহাবাই কিরামদের লোম খোঁটা শুরু করে, সাহাবাই কিরামের কোন সাহাবার কোন দোষ আছে, কোন সাহাবার কোন দোষ আছে, শটাপ নোটক বা টুসকুত, চুপ থাকবেন, এ ব্যাপারে নিজের জবানে খিল লাগাবেন। আর সাহাবাই কিরাম কে আর আমি আপনি কে? দেড় হাজার বছর আগে সারা দুনিয়া কাফেরে ভরা মিস্টার আবু জাহেলের ধমকে মুসলমান টিকতে পারতেছে না, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল বিশ্ব নবী, নিজের ঘর বাড়ি বাসস্থান ফেলাইয়া আবু বকর সিদ্দিকের বিশাল বিশাল সম্পদ হযরত উসমানের ব্যবসা বাণিজ্য ফেলে চলে গেল, আল্লাহু আকবার। সেই সময় ইমান ঠিক রাখা কত বড় কঠিন, সেই মুহূর্তে যারা ইমান আনছে তাদের সম্পর্কে সমালোচনা করার দায়িত্ব আমার আপনার, ধরে বার আমার আপনার, নবী বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত রেড অ্যালার্ট, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবাই কিরামদের ব্যাপারে সতর্ক থাকবা, জীবনে কোনো দিন তাদের লোম খুঁজতে যাবা না, তাদের লোকমা দিতে যাবা না, ফারা হাব্বাকুম ফাবি হুব্বি হাব্বাকুম, আমার সাহাবাই কিরামকে দেখো নাই অন্তরে ভালোবাসো, মহব্বত করো, সাহাবাদের ভালোবাসা আমি রসুলকে ভালোবাসা, আমার আব্দুদুকুম ফাবি বুদ্ধি আব্দুদুকুম, আপনারা জুমার দিন ইমাম সাহেবের কাছে খুতবার ভিতরে শোনেন না, অনেক জায়গায় খুতবাতুল আহকামের ভিতরে হাদিসটা আছে, আমাকে যারা আমার সাহাবাই কিরামদের সাথে যারা শত্রুতা করবে, তাদের যারা সমালোচনা করবে, তাদের যারা বদনাম করবে, ওই বদনামগুলো এসে আমি রসুলের উপরে পড়ে, কারণ তারা আমার হাতে গড়া মানুষ, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহাবাই কিরামদের সাথে ভালোবাসা রাখবো তো? এবার হুজুর বলেন আমার সাহাবাই কিরাম জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ, আমার কোনো রাগের কিছু আছে? অমুক সাহাবা বেসতে চলে গেলে আমি যাবই না, কিছুদিন আগে শুনতাম আমাকে তবলিগের ভিতরে যখন দুইটি দল হয়ে গেল না ভাগ হয়ে গেল, তবলিগের ভিতরে এক দল আর এক দলের সম্পর্কে বলতেছিল, কয় যে অমুক অমুক হুজুর যদি বেসতে যাও বেসতেই যাব না, তা আমরা আগে আগে যে বসে থাকো, তোরা যে জায়গা খুশি যাই বেড়ে গে যা, হুজুরকে পরে এমন রাখা রাগ যে হুজুররা বেসতে গেলি বেসতেই যাবে না, তা যাই দোজকে যাই, বেসতে আর দোজক দুটি জায়গা ছাড়ো নাই, আমরা আগে যে বেসতে বসে থাকো, তোর কোন গেট দিয়ে ঢুইস আমরা না দিয়ে ছাড়বো না, আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তো সাহাবাই কিরাম জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। এবার হুজুর বলেন মান তাশাব্বা বিকুম ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, হুজুর বললেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। কুরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
হাফেজরা বলেন কোরআন শরীফে আছে না নাই, আমি কিন্তু হাফেজ না, আমি পাবলিক মৌলবি। আল্লাহ বলেন মুসলমানদের ভিতরে প্রথম দুই দল, একদল মুহাজির আর একদল আনসার, এই দুই দলের অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত যত মানুষ। মুহাজির আর আনসার এই দুই দল যা করেছে তাদের কর্ম অনুসরণ করবে যারা। উভয় দল সম্পর্কে আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের সম্পর্কে ঘোষণা দিয়ে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি, তারা যেমন আল্লাহর উপরে খুশি। জোরে করে আল্লাহু আকবার। আপনারা যদি সাহাবায়ে কেরামদের ওই দুই দলের অনুসরণ করেন, আপনাদের পর আল্লাহ খুশি সন্তুষ্ট। আর আল্লাহ যদি কেরপর খুশি হয়ে যায় তার কোনো অভাব আছে? আমার বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যদি কেরপর খুশি হয়ে যায় তার চাকরির অভাব আছে? প্রধানমন্ত্রী যদি কে ভ্যানে বসে তারও বিমান বাহিনীতে চাকরি হয়ে যায়, কথা কন ঠিক কি ঠিক না আছে না নাই, এই রিপোর্ট পাইছেন কি না? আমার গোপালগঞ্জে খবর একেবারে জেনুইন সঠিক নিউজ দিয়ে গেলাম। তাহলে প্রধানমন্ত্রীকে ভ্যানে উঠলেও যদি তার চাকরি হয়, আমার আল্লাহ যদি আমার আপনার পক্ষে হয়, তাহলে আমার আপনার চাকরির অভাব আছে? দুনিয়া অভাব নাই, আখেরাত অভাব নাই, ঠিক না? এবার নবী পাক বললেন মজলিসে যাকাত কম হয়ে গেছে, হুজুর বললেন কদ্দিমু একটু আগায় বসো, হুজুর বললেন একটু আগায় বসো, একটু আগায় বসতে বললেন হুজুর, সাহাবায়ে কিরাম একটু আগাইলেন, হুজুর আবার বললেন কদ্দিমু আর একটু আগাও, আবার আগাইছে, তৃতীয়বার বললেন কদ্দিমু, এবার আগানোর জায়গা নাই, চেষ্টা করে একটু ঝাঁকি দিয়েছে, এরকম চেষ্টা করতেছে, নিচে তো মিশে গেছে উপরে একটু ঝাঁকি দিয়েছে। হুজুর এই তিনটা অবস্থা পর্যবেক্ষণ করে বললেন, লক্ষ্য করে বললেন, প্রথমবার আগাইতে বললে যারা আগাইছো তারা না আগানওয়ালাদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবা। আমি এখনো বলি নাই, আমি হলো তিনবারের হাদিসটা শুনাইলাম। দ্বিতীয়বার আগাইতে বললে যারা আগাইছো না আগানওয়ালাদের চেয়ে 400 বছর আগে জান্নাতে যাবা। জোরে কন সুবহানাল্লাহ। তৃতীয়বার আগাইতে বললে যারা আগানোর চেষ্টা করে একটু ঝাঁকি দেসো তারাও না ঝাঁকাওয়ালাদের চাইতে 300 বছর আগে জান্নাতে যাবা। এবার আমি বলবো না বলবো না, এরপরে হুজুর বললেন আমি বলা ছাড়া যদি তুমি স্বেচ্ছায় আগায় জায়গা দাও তাহলে সবার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবা। তাহলে বলবো কি বলবো না? ওই তিনবারের তো একটু কম হয়ে যাচ্ছে, বলা লাগবে না, আল্লাহর রহমতে মিশে যাচ্ছে। একটু জিকিরের সাথে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে এদিকে একটা মশলা কয়ে যাই, ঢাকার ভিতরে এসে মশলা কইতে গেলে ভয় লাগে, মাসালা, কারণ ঢাকায় সব রাজধানী তো রাজধানীর সাইজের হুজুর, আর আমাকে মতো বাঁকড়াই বুকড়াই কুড়িয়ে মৌলবি আমরা গ্রামে পড়ি থাই। আমারে ঢাকার কোনো মসজিদই নয় না, কাজেই গ্রামে থাকি, এ জায়গার মশলা আপনাদের জানতে বাকি নাই। আঞ্চলিক ভাষাই বলি মশলা, এমনি আমরা তো মাসালা আরবি শব্দ, গ্রাম ভাষায় কই আমরা মশলা কই না, মশলা। আল্লাহ মাসআলা হলো কলেমা যখন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুরুদ, আর হাদিসে আছে মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া হুত্তাত মিন আমালি মিন আমালিহি আশারু সাইয়াতিন আও কামা কাল। হুজুর বলেন যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়া হয়। একটু কন না সুবহানাল্লাহ, একটু জোরে কন সুবহানাল্লাহ। দুইবার তিনবার কইলেন সুবহানাল্লাহ, আল্লাহর কসম জান্নাতের মধ্যে বড় বড় তিনটে গাছ লাগানো হয়ে গেছে, এবার হয়ে গেল আরেকটা, আমরা একবার সুবহানাল্লাহ পড়ি, অবশ্যই পড়বো অন্য সময়, আজকে ওয়াজ শুনবো ইনশাল্লাহ, ঠিক না? আল্লাহ তো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এমনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা মর্তবা বুলন্দ হয়ে যায়। হাদিসের মধ্যে যে দুরুদগুলো আছে ওই দুরুদের এই ফজিলত, কিন্তু দুরুদ বানায় পড়ার কোনো সুরত নাই, কথা বলেন, দুরুদ বানায় পড়ার। আমি এই জায়গা নামাজে এই শুরুতে দুরুদ শরীফ পড়ছি, সবাইরে পড়তে বলছি, কিন্তু আমাদের দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যেই দুরুদ, ওই দুরুদের যদি তাল দিতাম সবাই একেবারে মন থেকে ডাক ছাড়িয়ে সেই দুরুদ পড়ি ফেলত। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি যেই দুরুদ আমরা মিলাদ মাহফিলের ভিতরে পড়ি, উলামায়ে কিরাম মুহাদ্দিসের কিরাম স্টেজ ভরা, কেউ বলতে পারবে না যে ওই দুরুদ হাদিসের মধ্যে আছে। এরকম দুরুদ আমিও বানাই দিতে পারি, যেমন বালাগাল উলাবে পড়ি আমরা, এটা মনে করি দুরুদ, এটা শেখ সাদির একটা ছন্দ,
রসুলের সামনে একটা ছন্দ আরবিতে এরকম করে বানানো যায়, কিন্তু আমি বানাবো কেন? জিকারে কোরআন হাদিসের মধ্যে অ্যাভেলেবেল আছে, শরীয়তের মাসালা যেটা কোরআনে আছে হাদিসে আছে ওইটা আমার বানানোর দরকার আছে? যেটা নাই সেটা আমার তৈরি করা লাগে। যেমন কোরআন শরীফের ভিতরে মোবাইলের নাম লেখা নাই, আছে নাকি? হাদিসের মধ্যে মোবাইল আছে, বুখারি শরীফের মধ্যে মোবাইল আছে নাকি? কিন্তু মোবাইল সংক্রান্ত মাসালার প্রয়োজন হচ্ছে কি হচ্ছে না? এখন মসজিদে যাইয়েই দেখি মোবাইল ফোন বন্ধ রাখেন, একটা ব্যানার একখান লিখে দিছে প্রত্যেক মসজিদের টাইলসও ফায়দা হয়ে গেছে যে মোবাইল বন্ধ করার টাইলস। এরপরে যদি নামাজের মধ্যে মোবাইল বন্ধ করতে মনে না থাকে আর নামাজের মধ্যে যদি মোবাইল গান গাইয়ে ওঠে, অনেকের মোবাইলে তো গানও আছে জাতীয় সঙ্গীত গাইয়ে উঠছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ইমাম সাহেবকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ওদিকে মমতাজের গান গাই উঠছে, বুকটা ভাট্টে যায় মোবাইলের মধ্যে। আর মুসল্লি বুড়ো বুড়ো যে কয়েকজন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মুরব্বী সাইদের ছানার মধ্যে বক্সিং পাকানো সারা, খালি সালাম ফিরেতি দে দেরি তোরে বুক ফাটাই দেবো আমরা ঘুষইয়ে শয়তান মোবাইল বন্ধ। এখন এই মোবাইল ছিল না রসুলের জামানায়, এই জামানায় তো মোবাইল পয়দা হয়েছে, কাজেই মোবাইল সংক্রান্ত মাসালা আমাদের আবিষ্কার করা লাগতেছে, কথা কন না কেন? কিন্তু দুরুদ রসুলের জামানায় ছিল কি ছিল না? ছিল না, কাজেই এই দুরুদ আমার বানানোর দরকার নাই। এবং সাইয়্যিদুস সালাওয়াত সমস্ত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ, দুরুদ ইব্রাহিমী যা নবী পাক নামাজে পড়েছেন, সলক্ষ সাহাবা নামাজে পড়েছেন, সাহি ইমাম নামাজে পড়েছেন, বুখারী মুসলিম তিরমিজি নামাজে পড়েছেন, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাকি সমস্ত ওলামাই কেরাম আমরা সারা দুনিয়ার মুসলমান নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমী পড়ি, কথা বলেন ঠিক কি ঠিক না? আর লক্ষ মুসলমান আছে এখনো পর্যন্ত নামাজের এই দুরুদটা পারে না, কিন্তু যখন মিলাদের দুরুদ শুরু করে দেয় শুদ্ধ কার গলতক টান দিয়ে সুন্দর করে পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি রে আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ, একেবারে মসজিদ ফাটায় ফেলায় দেয়। কিন্তু যখন কই সবাই দুরুদ শরীফ পড়ে দুরুদ ইব্রাহিম দুরুদ বলে আমরা মারব না, তখন এই ম্যান মেনে সুর দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরুদ সাথে আর দুই একটা দুরুদের কথা কয়ে যায়, যেটা যখন আসে মনে সব দিন তো সব কথা আসে না, ঢাকাতে এমনি কম আসি, কাজে ওয়াজ সব জমিয়ে রয়েছে, একবারে ডেলি দিতে গেলি বেরো সাবান সারা গিলা লাগবে রে গোল হয়ে যায়, তারপর দুই একটা না কইলে নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি করে উম্মত আমার রাতের বেলা শুইয়া ডান কাতে শুইয়া পবিত্র বিছানায় শুইয়া ডান কাতে হইয়া শুইয়া এই হাতটারে গালের নিচে দেয়, হাতটারে গালের নিচে কানের নিচে দিয়ে শুই, উত্তর দিক মাথা দিয়ে যদি শুই বাংলাদেশ মানুষ উত্তর দিক মাথা দিয়ে যদি ডান কাতে শুই তাহলে সিনাডা হয় কিবলামুখী, কোন দিক? আর আমি যেভাবে বসছি আমার দিক তাকান, এইভাবে যদি বসে আর এই হাতে যদি দুই রানের মাঝখানে হাঁটুর মাঝখানে এমন করে দেয় আর এমন করে যদি কাত হয়ে উত্তর শীতে শুই বডিটার দিক লক্ষ্য করেন, তাহলে এই বডিটার ভিতরে মুহাম্মদ শব্দ লেখা হইয়া যায়, ঠিক না? মিমে মাথায় মিম আর এই কেনুতে হা গুড়ে যে পাশাটা আর একটা মিম আর হাঁটুর থেকে নিচে টুক ডাল মিম হা মিম ডাল মোহাম্মদ শব্দ লেখা হইয়া যায়, কথা কন ঠিক না? এই মোহাম্মদ শব্দর বডি বানায় আপনি শুইবেন, আরবিতে লেখে ডান দিক দিয়ে মাথাটা ডান দিক যদি উত্তর দিক থাকে তাহলে আরবিতে হুবহু আপনার বডিটা হয়ে যায় মোহাম্মদ। আমার নবী বলেন, মান তাসাব্বাবি কামিন পাগুয়া মিনহুম, হে বান্দা রাতে শোয়ার সময় যদি মোহাম্মদি শেখেলে তুমি ঘুমাও, রাতে ঘুমানোর সময় মোহাম্মদি সুরত বানাইয়া ঘুমাও, শুরুতে তুমি ঘুমাইবা এমন করে, এরপরে তুমি যেদিক যাও যেভাবে শোও এইটা তোমার দায়িত্ব না, এইটা তোমার দায়িত্ব না, তোমার হলো শুরুটা দায়িত্ব, শুরুতে মোহাম্মদ বানাইয়া শুইবা এরপরে তুমি যেদিক যাও, কথা বলেন? খানার শুরুতে, খানার শুরুতে একাটু উঠাইয়া বসে খাওয়া সুন্নাত, শুরু করবেন একাটু উঠাইয়া অথবা দুই আটু উঠাইয়া, এরপরে কষ্ট লাগতেছে যেমন বসেন তেমন কোনো সমস্যা নাই, শোয়ার সময় ডান কাত হইয়া এরপরে আপনি যেমন শোয়ার সময় অজু বানাইয়া একটু দুই মিনিট ঘুমের পরে আপনার অজু ছুটে গেছে সে খবর তার আপনার নাই, ফেরেশতার আপনার শুরু অবস্থাটা ভিডিও করে, আপনি খানা খাইতে বিসমিল্লাহ কয়ে হাঁটু উঠে শুরু করছেন, এরপরে আসন দিয়ে বসছেন, পানি উঠতেছেন না চেয়ার নিয়ে আইছেন না পারতেছেন টুলের টাইনে সামনে দিয়ে বসে খাচ্ছেন, ফেরেশতারা ওইগুলো লেখে না, শুরু অবস্থাটা ভিডিও করে। একজনের কয় হুজুর, সব হুজুর কয় যে এগারো বার দুরুদ শরীফ পড়েন,
11 বার কয়, 13 বার কয় না, 15 বার কয় না, 9 বার কয় না, 7 বার কয় না, 11 বার কয় কেন? আমিও ওই জিজ্ঞাসা করছে আরা খুজুরির কাছে, তা আমিও লক্ষ্য করে শুনতে দেই কি জব দেয়। তো বড় পণ্ডিত মানুষ, উনি কিতাব দেখে কইছে নাকি তা জানি না, তো উনি কয় কি, আরে মিয়া ফেরেস্তারা 10-এর উপরে গুনতে পারে না, যখন 11 হয়ে যায় তখন ওরা কয় লিখতে ঠাকুর আলো খালি পড়তেছে, খালি পড়তেছে লিখতে থাক, এরপরে বড় না বড় লিখতে থাকে, কাজেই 11 বার কয়। তো ফেরেস্তারা শুরু অবস্থাটা ভিডিও করে, রাতে এরপরে ঘুমতি ঘুমতিতে লুঙ্গিও তালাশ করে পাওয়া যায় না, সকালবেলা ওইটা ফেরেস্তারা ভিডিও প্রথম মোহাম্মদ সুরতে ঘুমাইলেন নাকি। এরপরে নবী বলেন ডাঙ্কা তো ইয়াশিয়া, যদি তুমি পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার তুমি যদি এই দুরূদ শরীফ পড়ো, সর্বোচ্চ 40 দিন লাগাতার আমল করবা, একটা দিনও যদি ছুটি না যায় লাগাতার 40 দিন যদি তুমি এই দুরূদের আমল করো, নবী বলেন রআনি ফিল মানাম, আমার ওই উম্মত আমার এই স্বপ্ন যোগে দেখতে পারবে। সাহাবাই কিরাম বলেন ওগো নবী আপনার স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর আমার বললেন মান রানি বিল মানাম রানি ইয়াউমাল কিয়ামা, যে আমার স্বপ্নে দেখবে সে কিয়ামতে আমার সরাসরি দেখবে। সাহাবাই কিরাম বললেন ওগো নবী আপনার কিয়ামতে সরাসরি দেখলে লাভ কি? হুজুর আমার বলেন মান রানি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কিয়ামতে দেখবে আমিও যারে কিয়ামতে দেখব, আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে, ওই উম্মতরে সুপারিশ করে জান্নাতে নেওয়া। আল্লাহু আকবার! সাহাবাই কিরাম পাগল হয়ে গেলেন, হুজুর বলেন দুরূদ শরীফটা কি আমরা আপনার উম্মতের কাছে পৌঁছাই দেব, আমরা তো সরাসরি দেখতেছি, তারা সরাসরি দেখবে না? এ মুসলমান যুবক আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত যারাই কেড়ে বসে আছি, আমার নবীর কি জীবনে একটা বার দেখতে মনে চায় না? সরাসরি তো দেখতে দুনিয়ায় পারবো না, স্বপ্নে হলেও কি দেখতে মনে চায় না? আল্লাহু আকবার! নবীর স্বপ্নে দেখার যদি তামান্না থাকে, আমার নবী বলেন তুমি রাতের বেলা শুয়ে এই নিয়মে পারলে অজুবানায় শুইবা, পারলে বিছানাটারে পবিত্র রাইকা শুবা, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ রেগুলার পড়লে সর্বোচ্চ 40 দিন যাইতে না যাইতে নবী পাককে স্বপ্নে দেখতে পারবেন। শর্ত হলো সুদকার অভ্যাস তাকে ছাড়িয়ে দিতে হবে, শর্ত হলো ঘুষকার অভ্যাস তাকে ছাড়িয়ে দিতে হবে, সুদকর আর ঘুষকর দেখতে পারবা না। তয় না উন তো না মা গাও না ও তোমরা হুজুররা দেহে বেড়াও কে ও মুসলমান আমল হায়াত দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া অতি সামান্য, কথা বলেন এ দুনিয়া অতি সামান্য, আয়াত কুরসি এর সামনে কথা বলবো, তবে দুনিয়ার সামান্য অল্প একটু দুনিয়ার মোহে পড়িয়া পরকালের এত বড় ইনকাম ছাড়তে পারে না। আল্লাহু আকবার! ক্ষুদ্রতম স্বার্থরে ত্যাগ করতে হয়, বৃহত্তম স্বার্থ পাইতে হলে শিক্ষিত জনতা সাক্ষী দেন ঠিক কি ঠিক না, কোনো জ্ঞানীর পরিচয় হবে না ক্ষুদ্রতম স্বার্থকে প্রাধান্য দিয়া, আরে পরকালের বিশাল লম্বা স্বার্থকে যে লোকটা হাত ছাড়া করে ওর চাইতে বড় নির্বোধ হইতে পারে না। এই জন্য একটু ছেড়ে দেন, তওবা করেন ও জায়গা থেকে। আইয়ুবী সব সুন্দর করে তওবা শিখাই দিয়েছে আপনাদের, আমিও অবশেষে ইনশাআল্লাহ আর একটু ফাইনাল চার্জ দিয়ে দেব, তওবা করবেন পরিষ্কার ভাবে, হারাম খাবো না হালাল খাবো, সুদ খাবো না ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, সকল প্রকার অন্যায় থেকে চিরতরে তওবা করলাম, এমন একটা তওবা যদি রাতের বেলা শুইয়া আমার নবী বলেন হাসিবু কবলা আন তুহাসাবু ওয়াসিন ওয়াজিনু কবলা আন তুআজানু, হাসরের মাঠে তোমার হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠ গড়া দাঁড়াইয়া মিজানের পাল্লায় তোমার সবকিছু মাইপা মাইপা দেওয়া লাগবে বান্দা, ওই দিন হিসাব দিতে গেলে পারবা না, ওই দিন হিসাব দিতে গেলে পারবা না, কথা কান পারবেন পারবেন, সাহস আছে? আরে আল্লাহর কম্পিউটার তো বেকায়দা কম্পিউটার, মানুষের কম্পিউটার 10-11-12-13 বছর আগে বাংলাদেশ সরকার ছিল কে? তত্ত্বাবধায়ক সরকার না, কথা কান না কেন, তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন তিন উদ্দিনের বাংলাদেশ, মনে আছে নাকি মুরব্বীরা? তিন উদ্দিনের বাংলাদেশ, আর বক্তা ছিলাম আমি নাসির উদ্দিন, এই সাইর উদ্দিনের বাংলাদেশ সসিয়ে বেড়াইছি আমরা, শুধুমাত্র ফখরুদ্দিন সাহেবের কাছে বাংলাদেশের সব মেয়েরা ধরা খাইছে কি খায় নাই? উনি কি নামাজের হিসেব নেছে? আর কথা কয় না, ফখরুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারকে এদেশের নেতাকে নামাজের হিসেব নেছে? রোজার, এতেকাপের, হজের, জাকাতের, কুরবানির, ওযু গোসলের,
কিসের হিসাব? মিন আইনা কাসাবা ফিমা আনফাকা, দুদু কোন জায়গা থেকে কামাই করছো, কিভাবে খরচ করলো, এর হিসাব দিয়ে দাও। দুদু বোঝেন নাই আপনারা? আমাকে ওই দেশে বাপের ছোট ভাইটা দুদু কয়। নেতা কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করলে একটু কইয়ে যাও। হেলিকপ্টার নিয়ে জায়গাতে ওই জায়গা যাও, এই জায়গার থেকে পদ্মার সরে নামতে হেলিকপ্টার লাগে, বিমান আসতে একটা ভাড়া ঋণে পৃথিবীর এফাইসতে ডিও এফাইসতে ইন্দুরির মতো বেড়ে চলে আসো। মিনাই রাখতো তোমার ফিমা আনপাকা, বেতন পাইছো 55,000 টাকা, তাতে ছেলে মেয়ে গুটি খানিক কাঁদা, তাদের লেখাপড়া আছে, বিবি বাল বাচ্চা আছে, এরপরে এগুলো প্রত্যেকে করলা, ঢাকা শহরে বাড়ি কিভাবে করলা? আমার এইটা হিসাব দাও, তত্ত্বাবধায়ক সরকার মতো একটা হিসাব চাইছে, বুঝলেন না? কেন সেই এক হিসেবে বাংলাদেশের এ দল ও দল সে দল সব দল ধরা পড়ছে কি পড়ে নাই? পড়ছে না, এতে কাফে বসাই দিছে। রমজানের আগে আমরা এতে কাপে বসি তো, রমজানের শেষ 10 দিন উলাকে বসাই দিচ্ছে রমজান ছাড়া, ঠিক না? এর কোন এক নেতারা যদি বলা হইতো স্যার মসজিদের ইমাম সাহেবকে, মুসল্লি তো আছে তারাও অনেকে, যদি বলতেন মসজিদের ইমাম সাহেব, যদি কোনো মন্ত্রী মহোদয়কে বলতেন স্যার এবছর মসজিদেতে এতে কাপের কেউরে পাচ্ছি না, তাহলে এবার আপনি বসেন, তাহলেও হুজুরি চাকরি থাকবে, আনারি মৌলভি আমার, আমি এতে কাপে বসলে আমার উম্মতের কি হবে? উম্মতের টেনশনে এতে কাপে বসবে না। আল্লাহ কয় মাত্র 10 দিন বসলি ঝামেলা মিটে যেত, যখন বসলি না আমি এতে কাপে বসানোর জন্য বক্তা পাঠায় দিছি ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিন রে, রমজানের আগেই বসে যাবা, তাও মসজিদ পাবা না জেলখানায়। আল্লাহ বসাইছে কি বসায় নাই? পারে কি পারে না? ও মুসলমান আল্লাহ পারে কি পারে না? আল্লাহু আকবার, আল্লাহ এমন করতে পারে? কিয়ামতে আল্লাহ পাকের সামনে হিসাব দিতে গেলে একজনও পার হইতে পারবেন না। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হুজুর আমরাও কি ধরা খেয়ে যাব নাকি? হুজুর কয় ওয়াইশা, ওম কথা কইও না, মানহুসি বা নুকিশা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই ধরা পড়ে যাবে। আমরা নবীরাও টেনশনে আছি যে হিসাব করতে গেলে তো ধরা খেয়ে যাব, বিনা হিসাবে আল্লাহ পার করে নাকি? আল্লাহ আমাদের বিনা হিসাবে পারের ব্যবস্থা করে দেয়, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, সহজে সরলে ব্যবস্থা যেটা আছে সেইটা নেওয়ার চেষ্টা করব, পাগলামি মোটে করাই যাবে না, কথা বলেন ঠিক না? আর যে কোনোভাবে এলকাইএস, নবী বলেন এলকাইএস চালাক, কাইএস মানে চালাক, জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান মান ওই ব্যক্তি, দানা নাফসাহু যে নিজেকে নিজে স্বেচ্ছায় দিনদার বানায়, অরিজিনাল চালাক সেই লোকটা, বুঝেন নাই? আমাদের দেশে চালাক কাকে বলে? সবচেয়ে বড় ফাঁকিবাজ যেটা সেইটা চালাক। উরি বাবা, 2 কোটি টাকা মারি দিয়ে কিভাবে জজের চোখে আঙ্গুল দিয়ে বেঁচে চলে আসলো? আল্লাহু আকবার, একটা চিঠির সব মেজি দিল, তারপরও প্রধানমন্ত্রীর কাছে ধরা পড়লো না, দুদকের কাছে ধরা পড়লো, ই কি চালাক! আল্লাহ কয় তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, ওরে চালাক পায় না, নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, দাঁড়িয়ে রাখিস না, পাগড়ি পড়িস না, তবলিগে যাস না, তরমুনায় যাস না, মসজিদে যাস না, কোরআন পড়িস না, হাদিস পড়িস না, তাহলে তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুকা, তোর চাইতে বড় বুকা আর বল ছাড়া দুনিয়ার মধ্যে নাই। চালাক ওই লোকটা, মান দারা নাফসাহু, ইচ্ছে করে কৌশল করে নিজেকে নিজে দিনদার বানায়। আমাকে যখন আমি নিজেকে নিজে দুনিয়াদার বানাইতে পারছি, এদিক আমাকে নিজেকে নিজে আমি দুনিয়াদার বানাইতে পারছি, আমাকে কি দুনিয়াদার বানানোর পরামর্শ আল্লাহ দিছে? কথা বল না, কে চুরি করার পরামর্শ আল্লাহ দিছে? ডাকাতি করার পরামর্শ আল্লাহ দিছে? আমারে কোনো নবী রসুল দিছে খারাপ হওয়ার পরামর্শ? তাহলে খারাপ হওয়ার পরামর্শ যারা তারা দেয় নাই, এরপরে আমাকে আমিই খারাপ বানাইছি। সেম, তোমাকে যেমন তুমি খারাপ বানাইতে পারছো, তোমাকে ওইরকম তুমি দিনদারও বানাইতে পারবা। এই জ্ঞান আর বুদ্ধি আর স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি, অস্বীকার করতে পারবেন? কথা বলেন পারবেন? আমি এই জায়গায় আইসা মাননীয় সরকার মহোদয়কে রাজধানীর মধ্যে বসে কয়ে যাই, যেহেতু আমি গোপালগঞ্জের সন্তান, আমিও মুক্তিযোদ্ধার সন্তান, পাকিস্তানিরা আমার ভিটে বাড়ি পোড়ায় ছাই করে দিছে, 2-3 বছর পর্যন্ত আত্মীয় স্বজনদের বাড়ি আমার মা আমারে কোলে কোলে নিয়ে ঘুরছে, আমি দেশের সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আমার স্বাধীন বাক দিয়ে কোরআন হাদিসের পক্ষে কথা আমি বলতে সক্ষম এবং বলতে আমার দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব যে আমরা এটাও যেহেতু পারি ওটাও আমরা পারি, কথা বলেন, এটাও যেমন পারি ওটাও আমরা পারি। কাজেই আমি সরকারের কাছে বলবো, এই বছর করোনার কারণে সরকারের ওয়ার্ডারে বাংলাদেশের মসজিদগুলো মুসল্লি শূন্য করে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক না?
মুসল্লি শূন্য করে দেয়া হয়েছিল না, জুম্মা পড়তে পারবে না, তারাবি পড়তে পারবে না, যাইতে পারবে না, মসজিদ ভরা ছিল মুসল্লি, মসজিদ ভরা ছিল মুসল্লি, বালাতুল মাসাজিদ ঢাকা শহর মরে মরে দাঁড়ে দাঁড়ে কোনায় কোনায় মসজিদ, হাজার হাজার লক্ষ কোটি মসজিদদের থেকে মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে, এটা দরকার ছিল সেই সময়। সরকারের বের করে দেওয়ার সমালোচনা করতেছি না, সরকার স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য করে উনি বের করে দেয়া মসজিদকে বন্ধ করে দেওয়া প্রয়োজন মনে করছে, তাই উনি বের করেছেন, সমালোচনা সে জায়গা না। এখন আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব, ও সরকার যেহেতু তুমি মসজিদ থেকে বের করতে পারো, তাতে প্রমাণ হলো তুমি মসজিদের বাইরের থেকে মসজিদে মুসল্লি ঢুকতেও পারো। কথা না কেন, তুমি বের করার ক্ষমতা যেহেতু আছে তোমার, ঢুকানোর ক্ষমতা আছে, বেরটা করলে ওয়ান টু দিয়ে ঢুকোনো, ডাকেন ওয়ান টু দিয়ে ঢুকো না, জবাব দেওয়া লাগবে কি লাগবে না, লাগবে কি লাগবে না, এবং বের করা যত কঠিন মসজিদে ঢুকোনো তা অত কঠিন না, মসজিদ থেকে বের করা যত কঠিন হয়েছে ঢুকোনো অত কঠিন না, ঢুকোনো মাত্র একটা কথার বিনিময়ে ঢুকে যাবে সমস্ত মসজিদে মুসল্লি, বের করতে কত কষ্ট হয়েছে, আমরা তো বের হইই না, আপনারা শহরওয়ালারা একটু বের হয়েছেন আগে আগে, আমরা গ্রামে কিন্তু বের হয়েছিলাম না, গায়ে গায়ে মিলেই নামাজ পড়ছি, ঠিক না, শুনছি যে করোনা নাক দিয়ে ঢোকে, নাকে মাস্ক পরিয়ে তারা মিনিমাম সব নাই, মাস্ক পরিয়ে পড়তে পড়তে গেছে মাস্ক নরম কাপড়টা মুহির মধ্যে চলে যায়, তো সুরে একটা ভর্তি আর একটা হয়ে যায়, তাহলে খুলি বেলা এমন শুনি যে করোনা খালি নাক দিয়ে মুখ দিয়ে ডোয়া ফুটো ছিদ্র পালি ডোয়ে বলে সুনির গোড়ায় দিয়ে পাট তলায় দিয়ে বলে গুঁড়ো কিনবির মতো ডোয়ে, কয়টা বড় কে মরবি মাস্ক কয় জায়গা মরবি, ফাইনাল ব্যাপার কোথায় বলাবি। আমি এই জন্য বলতে চাই অবশ্যই সরকারের দ্বারা সম্ভব, আমরা মসজিদ থেকে বের হতে চাই নাই, কোন মসজিদে 19 তারিখে, কোন মসজিদে 20 তারিখে, কোন মসজিদে মার্চেই বেরোই নাই, এম এপ্রিলে যাইয়া এরপরে পুলিশই যাইয়ে বন্ধ করে দেছে, তারপরে পুলিশ একদিক চলে গেছে আবার মসজিদে যে ঢুকছি, তাহলে মসজিদের প্রতি আমাদের কি দরদ, কত দরদ, কত ভালোবাসা, আমাদেরকে মসজিদ থেকে বের করতে বহুত কষ্ট হয়েছে সরকারের, তারপরে বের করছে প্রমাণ আছে, আল্লাহ কায় ঢুকইতে কিন্তু অত কষ্ট করা লাগবে না সরকার, মাত্র একটা কথায় জাতীয় সংসদে একটা বিল পাস করে দাও, আপামর জনতা 16 কোটি মুসলমানদের সাবালেক যারা আছে নারী আর পুরুষ নামাজ পড়িতেই হইবে, এক অক্ত নামাজ ছেড়ে দিলে 3 দিন তার জেলে আটকায় রাখা হবে, এই ঘোষণা দিয়া মাত্র সারা বাংলাদেশ থেকে 10 থেকে 20টা যুবক যুবতীরে ফজরের নামাজ না পড়ার কারণে কান ধরে নিয়ে জেলে আটকায় দিয়ে মিডিয়ায় ছাড়িয়ে দেন, দেখবেন যে বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না, একটাও বেনামাজি থাকবে না, মসজিদ ভরপুর হয়ে যাবে মুসল্লিদের, কথা বলেন ঠিক কি ঠিক না, তাহলে বের করা যত সহজ ঢুকোনো তার চাইতে বেশি সহজ, বের করা যত কঠিন ঢুকোনো অত কঠিন না, এক কথায় মসজিদ ভরে যাবে মুসল্লিতে, খালি মুসলমান না সাথে সাথে হিন্দুরাও বাইতে দোর ঝুলিয়ে দেবে, উনি বাবা সরকার জম্মের খেপা খেপিয়ে গেছে, নামাজ না বললে জোড়া বাড়ি বাড়ি হয় পিঠে জোড়া বাড়ি ধরিয়ে জেলে আটকায় দাঁড়িয়ালা হিন্দু যারা তাকে তো উপরই যায় ওরা মাই খাবেই খাবে, আল্লাহু আকবার, কথা কম ঠিক না, মাঝে মাঝে একটু না কইলে ভালো লাগে না, যুবকরা তো সবই আছে সব সব কিছু লাগে, এই হাজার হাজার মানুষকে বসায় রাখতে সালাদ মালাদ লাগে, ছোটবেলায় শুনতাম আগে গ্রামের মুরব্বীরাও তো আছে, ওই একবারই আজাম কাবদার দিয়ে মুসলমানি দিত, এখন তো ডাক্তার দিয়ে অপারেশন করে, আজাম কাবদার দিয়ে মুসলমানি, তো একবারই বসে 2-3 জনের দিত, ওই আজাম আসলি করা পাড়া ভরে মুসলমানি দিয়ে তারপরে যাইতো, তো একবারই মুসলমানি দিচ্ছে এই শুনিয়ে পাড়ার পোলাপান সব ধরে চালিয়ে চালিয়ে যাচ্ছে, বয়তে মুসলমানি নেবে না, এখন মানসিক সাথে সাথে ছেলে মেয়ে একসাথে দৌড়েছে, এখন এক তোরা দৌড়া কই বলে আজাম আইছে, তা আজামে তো ছেলেকে মুসলমানি দেয় তোরা দৌড়া কই ছেলে মেয়ে দেখতেছে এক সাইড দিয়েছে, সরকারের এই হুকুম যদি নামাজের উপরে আইসা যায় তাহলে এক সেকেন্ড ধরে চলবে, এই কাজা কর থাকবে না, বক কর থাকবে না, এবা কর থাকবে না, ফেন্সিলিন কর থাকবে না, হিরোইন কর থাকবে না, জিনা কর থাকবে না, এফটিজিং থাকবে না, অপহরণ থাকবে না, ধর্ষণ থাকবে না, ইনশাআল্লাহ সব কিছু শেষ হবে, ভাই আইয়ুবী সাহেব বলে গেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেহেতু উনি বলছে আমি আর বেশি সালাতে যাব না, সে জায়গা আমার সংক্ষিপ্ত কথা, আল্লাহ আকবার, যেমন আমাকে আমি ভালো বানাতে মন্দ বানাইতে পারছি আমাকে আমি ভালো বানাইতে পারবো, এই ভালো মন্দ বানানোর দায়িত্ব ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে, কথা বলেন ঠিক কি ঠিক না, ইচ্ছা করেন এ যুবক তুমি ইচ্ছা করো এখন ইচ্ছা করো নামাজ পড়বই, একেবারে কোনো কাজ করার ব্যাপারে মজবুত সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের শরীরের ভিতরে একটা অভিনয় করে, আমি এটা করবই,
এরকম একটা ঘাড় কাট করে জাকি বারে লেখাপড়া করব, নামাজও পড়ব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নো ডাউট, কোনো উল্টো মন্তব্য নেবেন না। ডাক্তারই বলবেন দরকার, আমি মৌলবী মাদ্রাসায় পড়ে বড় মুক্তি হয়েছে, মহাদ্দেস হয়েছে, সাইকুল্লা দিয়েছে, অস করি বেড়ায়, আর এই দেশের চোখের ডাক্তার হাজার হাজার মানুষ চলে দেয় না। ওই জায়গায় আমারে নিয়ে গেলি বেড়া, সে জার ফুকি কি সপ্তাহ হয় নাকি? ও জায়গা লাগবে আলো সানি অপারেশন করতে হবে, আর আমি যদি দাও কাছি নিয়ে যে পোস্ট দিই তাহলে ভালো সব কেনারি আসবো না, মহিলার ডেলিভারি হচ্ছে না, এ জায়গায় আমি যে কোনো নিয়ে আসো, আমাকে বাড়ি নিয়ে আসো, আমরা তাহলে এক টাকার চার এক টাকা দিয়ে দেবো না? কাজের ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, এই পদ্মা সেতু যদি আমারে বানাইতে দিত, মারানা তুমি এত ভালো বাস করতে পারো, পদ্মা সেতুটা তুমি বানাও, আমি বেশির বেশি কটা বাস আনি শাখা বানাই দিই, এই বানানো সম্ভব? আসার সময় দেখে আসছি তাতেই আমার মাথায় ঠাটা পড়ছে, উনি বাবা এত বড় গভীর নদীর মধ্যে কিভাবেই বাণীর তলে সিমেন্ট জমালো, কত বড়। এই বিজ্ঞানী হবি, গবেষক হবি, ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, বড় বড় অফিসার হবি, সোনালক্ষ্মী তোরা এগুলো হবি, তোমরা এই কাজগুলো করবা, আমরা তোমাদেরকে স্বাগতম জানাই, তোমাদের সহযোগিতা করি, পয়সার অভাব থাকলে আমার কাছে ফোন দিও, আমার তৌফিক অনুযায়ী 10 টাকা হলে তোমার দেবো ইনশাআল্লাহ, বেশি দিতে পারবো না, আমি তো মৌলবী মানুষ কী বা করি, তবে 10 টাকা দেওয়া মানে দিতে চাওয়া মানে আমি তোমার সমর্থন করলাম, কথা বলেন ঠিক না? আমি স্কুল কলেজ থেকে তোমাদের মাদ্রাসায় আসতে বলি না, থাকো ওই জায়গা, তবে শর্ত হলো কখনো ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলবা, এইটাই হলো দাবি, কথা বলেন ঠিকই ঠিক না? সাবধান, আমি বলে থাকি দোস্ত, আমি আমলিক করি, আমার বাড়ি গোপালগঞ্জ, গায়ে আমার নৌকর গন্ধ, আমলিক আমি করি, তাই বলে আমি আমলিককে অতক্ষণ করি যতক্ষণ পর্যন্ত আমলিক আমার ইসলামের সাথে বিরোধ না করে। ছাত্রলীগ করো, যুবলীগ করো, ছাত্রদল করো, যুবদল করো, ছাত্র পার্টি করো, যুব পার্টি করো, জাতীয় পার্টি করো, বিএনপি করো, আমলিক করো, যাই কিছু করো না কেন সাবধান থাকবে, কখনো যেন ইসলামের বিপক্ষে কথা না যায়। আমার সমস্ত রাজনীতি দলের উপরে থাকবে আমার মোহাম্মদ লীগ, আমার মোহাম্মদ দল, আমার মোহাম্মদ পার্টি থাকবে সবচাইতে উপরে, যতক্ষণ পর্যন্ত তার সাথে কন্ট্রাডিকশন না হবে, বিরোধ না হবে, অতক্ষণ পর্যন্ত আমি আমার রাজনীতিতে আমার জায়গায় আছি। যে জায়গা থেকে বিরোধ হবে অন্যাসে সামিনা কি বলা হয়, আসসালামু আলাইকুম, দুদু তুমি তোমার জায়গায় থাকো, আমি সেটি বললাম, কথা কন রাজি আছে না? যুবক পড়ো, ভালো করে পড়ো, এখন এই অল্প একটু সময়ের ভিতরে আমার সময়টারে কাজে লাগাইতে হবে, অল্প একটু সময় এদিক তাকান, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান। হে ভাই এদিক তাকান, আল্লাহ আলোচনা বক্তারা করতে গিয়ে সূচনা হয় একরকম, ফিনিশিং হয় আর একরকম। গাভি দোয়াইতে গেলে আমি বাংলা আমার গ্রাম্য বাংলায় বলে থাকি, যাইয়েই গাভির বান্দরে টান দিলে কি দুধ বেরোয়? ওরে কি করতে হয়? পানাইতে হয়, বাসুর দিয়ে পানাইতে হয়, ঠিক না? পানাইতে হয়, না পানাইয়া বান্দরে টান দিয়ে দুধ বেরোবে না, বান ছিঁড়ে যাবে। এবার পানানো হয়ে গেছে, সেই সময় যদি না দোয়াইয়ে বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ খাইতে পারবেন? বক্তাদের আলোচনা শুরুতে কিছুক্ষণ তাকে পানানু, এরপরে যে শেষ দিকটাকে দোহানু, দোহানুটাই তো আসল, পানানু তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো দুধ নেব, ঠিক না? এই দুধের ফাইনালটা হয়, দেখেন আইবি সাহেব শুরুতে কত কথা কইছে, শেষ ফিনিশিং কত সুন্দর কথা কইয়া বালতি করে দুধ দিয়ে দিছে। প্রত্যেক বক্তার কথার আল খাতামু বিল খায়র, শেষ পরিণাম ভালো, সব ভালো, শেষের কথাগুলো সুন্দর করে শুনতে হয়। খেয়াল আছে তো ইনশাআল্লাহ? আমাদের দুনিয়ার জিন্দেগি লম্বা না আখিরাতের জিন্দেগি লম্বা? কত লম্বা কত খাটো দুনিয়া, এ মাইপে সারা যাবে না, মাইপে সারা যাবে না। শাহদুল হক মহাদেশে দেহলবি একটা উদাহরণ দেন যে আখেরাতের সামনে দুনিয়া, এই আখেরাতের সামনে দুনিয়া কতটুকু একটু খেয়াল করেন, কয় কি এই দুনিয়া জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পৃথিবীর চতুর্দিক দিয়ে ফাঁকা না? আপনার তো শিক্ষিত জনতা, একটু সাক্ষী সাক্ষী দেন, এই পৃথিবীর থেকে নিয়ে প্রথম আসমানের চতুর্দিক দিয়ে ফাঁকা না? বিজ্ঞানীরা আসমান বিশ্বাস করে না, তাকে কথা মানিয়ে দেন, তারা বিজ্ঞানী অতি অতি অজ্ঞানী হয়ে গেছে। আমরা প্রথম আসমান বিশ্বাস করি, আসমান আছে, সাবা সামাওয়াতি তিবাকা, আমার আল্লাহ কোরআনে বলছে সাতটা আসমানকে আল্লাহ তাআলা একে একে বানাইছে, প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুক, প্রথম আসমানের থিকনেস ততটুক, পুরু ততটুক, এই জমিনের থেকে ফাঁকা আর ওই আসমান এই দুইটা মিলে যতটুক, দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা ততটুক, ওই ফাঁকার এই ফাঁকার মাঝে আসমান তিনটে মিলে যতটুক, দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুক,
এইভাবে গুল হইতে হইতে গেছে, সাতটা আসমান আছে না নাই? এখন এই প্রথম আসমান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে প্রথম আসমানের মাঝখানে চতুর্দিক দিয়ে যে বিশাল ফাঁকা, বিশাল ফাঁকা। আমি তো বিজ্ঞান পড়ি নাই, আমার জেনারেল জ্ঞান কম, তারপর আমি যতটুক জানি যতটুক শুনেছি শিক্ষিতদের কাছ থেকে যে একটা রকেট নাকি ঘন্টায় 30,000 কিলোমিটার চলে, আর এই রকেট মঙ্গল গ্রহে যাইতে একটা না 6 মাস চলে, তারপরে যায় মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, পৃথিবীর কাছে সবচাইতে নিকটে যে গ্রহ তার ভিতরে মঙ্গল গ্রহ, ধরে নেন এটা গাপ্তলি, এ বেশি দূর না। এই মঙ্গল গ্রহে যাইতে যদি 30,000 কিলোমিটার গতির রকেটের 6 মাস লাগে, তারপরে মঙ্গল গ্রহ, এরপরে বহু কিছু রয়েছে, তাহলে বিশাল ফাঁকা কত বড়। বলা হয় এই বিশাল ফাঁকারে, এ আমার মামুন্দা, আমার পর্দারলের মামুন্দা, আমার যুবক সোনালক্ষীরা, পাগলামের ভিতরে আসো, মস্তানির মধ্যে আসো, ভুলের মধ্যে আসো, ভালো করে বুঝে নাও, এই বিশাল ফাঁকাটাকে যদি সরিষে দিয়ে ভরে দেওয়া হয়, কি দিয়া? এবার পাশে একটা বড় মাঠ তৈরি করে আল্লাহ পাক যদি বলে একটা পাখি সৃষ্টি করছে, পাখি মোতায়েন করছে, পাখি তুমি এখান থেকে এক একটা করে সরিষা নিয়ে ওই মাঠে রাখবা, পাখি কয় আল্লাহ ডেলি কয় হাজার রাখ নিতে হবে, আল্লাহকে ডেলিও না, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না, শত বছরেও না, হাজার বছরেও না, প্রত্যেক কি বলা হয় শত বছরেও না, প্রত্যেক 1,000 বছর পরে, প্রত্যেক 1,000 বছর পরে এই ভান্ডার থেকে একটা সরিষা নিয়ে ওই মাঠে রাখবা, তাহলে এই বিশাল সরিষা ভান্ডার খালি করতে কয় বছর লাগবে? কথা কর না কেন, গুনিয়ে শেষ করা যাবে? প্রায় 200 বছর। আরে 1,000 বছর পরে তো একটাই নেবে। তারপরও বলা হয় যে নিতে 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 কোন না কোন একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে মুসলমান, আখেরাতের বছর এত বেশি যে তারপরও আখেরাতের বছর শেষ হবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান। এবার আখেরাত যেমন বড়, তার সব কিছু তেমন বড়। এদিক তাকান দোস্ত, আমাদের আশেপাশে খাল নদী নালা আছে, এর ভিতরে মাছ ছোট, নদী নালাও ছোট, এর মাছও ছোট, এরকম দুই মাথা চিকন চিকন এক প্রকারের মাছ আছে, পানির পর ভেসে থাকে। আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কাল্লে মাছ, এই কাল্লে মাছ নদী নালা যদি ছোট হয় কাল্লে মাছ ছোট হয়, এর ভিতরে সেলা মাছ আছে, নদী নালা ছোট তার সেলা মাছও ছোট, সাগর বড় তার কাল্লে মাছ এত বড়, সাগর বড় তার সেলাটাও বড়, সাগর বড় তার কল্লা মাছটাও বড়। যে জায়গা যে জগৎ যেমন, ও জায়গার সব কিছু তেমন। আখেরাত বড়, তার মাস বড়, তার বছর বড়, তার দিন বড়, তার ঘন্টা বড়। দুনিয়ায় আমরা যেভাবে আছি, আখেরাতের লম্বা মাস আর বছর আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ডের হিসাবে একটা লোক যদি 70 বছরে হায়াত পান, আখেরাতের টাইমের তুলনায় আপনি দুনিয়ায় পাইছেন মাত্র 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। এবার আমার নবী বলেন যে জগতে থাকবে যতটুক টাইম সে জগতের জন্য করবো ততটুক দোস্ত, এইটাই হলো জ্ঞানীর পরিচয়। আখেরাত আর আদি অনন্ত কাল, সে জায়গায় থাকবা লম্বা টাইম, সে জায়গার জন্য লাগবে তোমার অনেক কিছু, আর 2.5 সেকেন্ড থাকবা দুনিয়ার জন্য করবা ততটুকুই। কিন্তু দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, বল তো সিরু ডাল হায়াত আর দুনিয়া ওয়াল আখেরাতু খায়রু ওয়া আবকা। অনাদি অনন্ত কাল আখেরাতের জন্য টাইম দিচ্ছ কতটুক? অতি সামান্য, অতি সামান্য। ডেলি 24 ঘন্টায় 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টায় 1 ঘন্টা, কতক্ষণ? 24 ঘন্টায় 1 ঘন্টা। আল্লাহ কয় তারপরও আমি পুষাই দেবো, এদিক দেখান, তারপরও আমি পুষাই দেবো, আমার স্বভাবই হলো, আল্লাহ কয় আমার স্বভাবই হলো, আমি নেই কম দেই বেশি, আমি নেই কম দেই বেশি। আল্লাহ ন্যায় কম, একটু জোরে কন, আল্লাহ ন্যায় বেশি না ন্যায় কম? দেয় বেশি না দেয় ন্যায় ন্যায় বেশি? আল্লাহ দেয় বেশি, কথা বলেন, প্রমাণ হাজার হাজার। আল্লাহ কয় তোমার 1 কোটি টাকা দিছি, আমি দিয়েছি 1 কোটি টাকা, 97.5 লাখ টাকা তুমি ব্যবহার করবা, আমারে দিবা 2.5 লাখ টাকা, আমি 40 ভাগের 1 ভাগ নিলাম, আমি নেই কম দেই বেশি। তোমারে 40 লাখ দিয়েছি, 39 লাখ তুমি খাবা, আমারে দিবে 1 লাখ, আমারে মাঠে 1 কেজি পেঁয়াজের বীজ দিবা, আমি 100 মন পেঁয়াজ দেবো, মাঠে আমারে 1 কেজি পাটের বীজ দিবা, আমি 20 মন পাট দেবো, মাঠে আমারে 1 মন ধান বুনে দিবা, আমি আল্লাহ তাআলা তোমারে 100 মন দান দেবো। ও বান্দা, তোমারে 70 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াতের পুরো 70 বছর তোমার কাজে লাগাবা, আমারে দিবা মাত্র 4 মাস, আমি নেই 4 মাস, তোমারে দেই 70 বছর, আমি নেই 4 মাস, তোমারে দেই 70 বছর, আমি নেই কম দেই বেশি, কথা কন ঠিক কি ঠিক না? 4 মাস মানে বোঝেন তো,
চার মাস মানে কি তিন চিল্লা, আল্লাহ রাস্তায় চার মাস মানে তিন চিল্লা, আমি নিলাম চার মাস তোমারে দিলাম সত্তর বছর, আমি নেই কম দেই বেশি। ও বান্দা বছরে তিনশো পঁয়ষট্টি দিন, তিনশো পঁচিশ দিন তোমার কাজে লাগাও, তিনশো পঁচিশ দিন তোমার কাজে লাগাও, বছরে চল্লিশ দিন আমারে দাও, আমি নেই কম দেই বেশি। ও বান্দা তোমার জিন্দগিতে প্রত্যেক মাসে আসে তিরিশ দিন, সাতাশ দিন তোমার কাজে লাগাও, তিনটে দিন আমারে দাও, আমি নেই কম দেই বেশি। সপ্তাহে সাত দিন সাত রাত, সাতটা দিন তোমার কাজে লাগাও, ছয়টা রাতে তুমি আরামসে ঘুমাও, মাত্র একটা রাত বৃহস্পতিবারে দিবাগত রাত একটু মার কাজে কাকলাই যাও, আমি নেই কম দেই বেশি। ডেলি দিনে রাতে চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা তোমার কাজ করো, পাঁচ অক্ত নামাজ পড়তে পাঁচ বরং ষাট মিনিটের বেশি লাগে না, এক ঘন্টা আমারে দিবা তেইশ ঘন্টা তোমারে দিলাম, এই নিয়মে জীবন যাপন করো, কর্মসূচি এমন করে তৈরি করো, আমি আল্লাহ তাআলা ধরে নেব তোমার গোটা জীবন আমার ইবাদতের মধ্যে কাটাইলা। আল্লাহ এখন এই অল্প সময়ের কাজে লাগাইতে হবে, রাজি আছেন তো? সময় কম কামাই বেশি, বলেন সময় কম কামাই বেশি, অল্পক্ষণের মধ্যে ইনকাম করে যেতে হবে। নবিয়া পাক পরামর্শ দিচ্ছেন, এদিক তাকান, প্রত্যেকের দুইটি হাত রেটে এরম করে দেখতে পারেন, আপনার ডাইন হাত আমার দুইটি হাতের ভিতরে আমার বেশি ভালো লাগে, আমার সচরাচর কাজে লাগে, নিরানব্বই পার্সেন্ট মানুষ ডাইন হাতে শক্ত কাজে লাগায়, শক্তিশালী কাজে লাগায়, তাই না? এরা হলো সদর হাত বলে, আর এই বাম হাত যাদের বেশি চলে ওরে আমাদের গোপালগঞ্জে ভাষা কয় ড্যাবরা, ঠিক আছে নাকি? বাম হাত অনেকে আছে বাম হাত দিয়ে কুপায়, এ বাম হাত দিয়ে কাজ করলে তারে কয় ড্যাবরা, কিন্তু এই দুইটা হাতের ভিতরে ডান হাত আমার বেশি ভালো লাগে, বাম হাত আমার কম ভালো লাগে, আর ডান হাত আল্লাহরও ভালো লাগে, ইন্নাল্লাহ ইউহিব্বু তায়াম্মুন হাত্তা তানাউলা তারাজ্জুল, আল্লাহ পাক ডান সাইড ভালো কাজের প্রত্যেক ডান পাশকে ভালোবাসে, নাপাক কাজ খারাপ কাজগুলো বেশিরভাগ বাম হাত দিয়ে করি, ঠিক না? আপনার ডান হাতের পাঁচটা আঙ্গুল আপনার পক্ষে, বাম হাতের পাঁচটা আঙ্গুল আপনার বিপক্ষে, ডান হাতের পাঁচটাকে বলা হয় পজিটিভ, বাম হাতের পাঁচটাকে বলা হয় নেগেটিভ, আপনার কাছে আপাতত পজিটিভ পাঁচটা আছে, পজিটিভ পাঁচটা আছে, বিপরীত নেগেটিভ পাঁচটা আসতেছে, এই পজিটিভ পাঁচটাকে আপনি মূল্যায়ন করেন, নেগেটিভ পাঁচটা আসার আগে নবিয়া পাক বলেন ইগতানিম খামসান কাবলা কামসিন শাবাবাকা কাবলা হারামিক, এ যুবক তোমার আপাতত যৌবন আছে, যৌবন আছে, একদিন তুমি বেঁচে থাকলে বুড়ো হবা, বৃদ্ধকাল কেরই ভালো লাগে না, বুড়ো হইতে কেউই চায় না, যত কৌশল আছে যত তদবির আছে বুড়ো থেকে বাঁচার জন্য সব তদবির ব্যবহার করে, তোমার যৌবন ভালো লাগে, হে যুবক তোমার যৌবন কালে কাজে লাগাও, কমলা হারামিক তোমার বার্ধক্য আসার আগে সাবাবাকা কমলা হারামিক, যৌবনে কাজে লাগাও, নামাজ পড়লে যৌবনে, রোজা রাখলে যৌবনে, তাহাজ্জুদ পড়বা যৌবনে, শেষ রাত্রে উঠিয়া শীতের রাত্রে ঠান্ডা পানি দে গোসল পর্যন্ত করতে তোমার কষ্ট হবে না, সেটাও তুমি পারবা, বৃদ্ধ হয়ে গেলে গরম পানিতে ওযু করায় দিল তারপরও নামাজ পড়তে পারে না, কথা কন ঠিক না? এই জন্য যৌবন কালে যা করবা, ভালো করলে যৌবন কালে, মন্দ কাজও যৌবনে করা যায়, তবে মন্দ কাজ মন্দ কাজ যৌবনে করো না। এক নম্বরে তোমার সাবাবাকা কবলা হারামিক, অল্প সময়ের ভিতরে যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে, দুই নম্বরে সাবাবাকা কবলা হারামিক, দুই নম্বরে সেহাতাকা কবলা সুকুমিক, আমরা যে যে অবস্থায় আছি এখন ভালো আছি, আমি জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন, বলেন কেমন আছেন? না হুজুর আমি ভালো নাই, আমার হলো স্ট্রোকের রুগী। হ্যাঁ আপনি স্ট্রোকের রুগী, আপনি হার্টের রুগী, প্যারালাইসিসের রুগী, ডায়াবেটিসের রুগী, এরপরে আপনি মাঠে আসছেন, এই নামের রুগীগুলো হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে না নাই, তাহলে ওই নামের পরে আপনি ভালো আছেন। আপনি লিভারের রুগী, আর একজন লিভারের মারাত্মক অবস্থায় হাসপাতালে তার নাকে অক্সিজেন লাগানো রয়েছে, যে কোনো সময় চলে যায়, তার সাথে আমি আপনি ভালো আছি না? এই সুস্থতারে কাজে লাগান, রোগ আসার আগে বেশি সাইজে গুজে ইবাদত করতে আপনি সুযোগ পাবেন না, যা করবেন এখনই করেন, সে হাতাকা কবলা সুকুমিক, তিন নম্বরে ফেরাগাকা কবলা সুগুলিক, ঝামেলা মুক্ত সময়ে কাজে লাগাও, ঝামেলা আসার আগে, একে একে দুনিয়ায় খালি ঝামেলা আসতেছে, কতক্ষণ টিকে রিং না, সাইজে গুজে অনেক কিছু করবেন, এই প্রলোভন আল্লাহরে দিয়ে লাভ নাই। একজনকে কই ভাই নামাজ পড়ো, একটু নামাজ পড়ো, কয় যে হুজুর কিছু আকাম কুকাম করতেছি, এইগুলো শেষ করে দিয়ে একবারে দরব জম্মের ধরা, আল্লাহ কাই সুরা তুই আকামের থেকে ভালো হয়ে নামাজ পড়বি, তাহলে কি করিয়া তোরে আকামের থেকে ফিরে বে তো নামাজে, কথা না কে? এই মাঝে নয় তারিখে আমি সিরাজ দিখানে আসছিলাম মাহফিলে, যাওয়ার পথে মাওয়ায় ফেরিতে সারা রাত বসে থেকে ঠান্ডা লাগছে, শ্বাসে কষ্ট, মাথা ব্যথা, আর এই যে তো এই এই বর্তমানে যে বদনামের রোগ, এর সিমটম তো এইগুলোই, এক তো কাশ, দুই নম্বরে হাসি, তিন নম্বরে শ্বাসে কষ্ট, চার নম্বরে মাথায় ব্যথা, ডাক্তারকে কাছে যাচ্ছি না ভয়তে, ডাক্তাররা ওয়াজ আবার করে যাচ্ছি ফাঁকে ফাঁকে প্রত্যেক দিনই, এই আমার ডেলি ওয়াজ কয়েকজন ডাক্তার আছে ওনারা শোনে, তো খুলনার ডাক্তাররা আমার কয় হুজুর
একটু আসেন, একটু চিকিৎসা হন, এই অবস্থায় তো ঠিকতে পারবেন না। তা আমি কইছি স্যার একটু দোয়া করেন, একটু সুস্থ হইয়ে তারপরে আসবো। উনি কথা সুস্থ হলে আর আসবেন কীর্তি, সুস্থ হলে তো হয়েই গেলেন। তা আমি সুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে কেন যাব? ডাক্তারের কাছে যাব তো সুস্থ হওয়ার জন্য, কথা বলেন না কেন? আমি নামাজ পড়িয়ে ভালো হয়ে নামাজ পড়বো, পারবেন না, ভালো হওয়ার জন্যই না নামাজ লাগবে, ঠিক কি ঠিক না? তাহলে এইটি আমার কখন যৌবন কালে কাজে লাগা বার্ধক্য আসার আগে, তোমার ঝামেলা মুক্ত টাইম রে কাজে লাগা ঝামেলা আসার আগে, সুস্থতার কাজে লাগা রোগ আসার আগে। চার নম্বরে, আমার ভাই ডাকালে ভাইরা, আমি তো ঢাকায়ও মাহফিল করি আর বাংলাদেশের সব জায়গায় করি আলহামদুলিল্লাহ, বাস্তব প্রমাণ ঢাকার ভিতরে যারা রিক্সা চালায়, ঢাকা সিটিতে যারা রিক্সা চালায়, এদেরও কলিজা গ্রাম অঞ্চলের 20-30 বিঘে জমির মালিকের চাইতে বড়। 20-30 বিঘে জমির মালিক গুলা ভরিয়ে বেলাইছে দান দিয়ে, তারপরও দান বেশি একটা বড় মাছ কিনে খাতে সাহস পায় না, আর এরা রিক্সা চালায় সন্ধ্যার সময় বাজারে যে বড় বড় মাছ কিনে নিয়ে বাসায় যায়, আগামীকাল কাল কাল কী খাবে ও চিনতে নাই, আজকে যা পাইছে জম্মের খা খেয়ে ফেলতে হবে। রাজধানী তো রাজধানী, এই রাজধানীর মানুষকে আল্লাহ তাআলা রাজধানী করে যাচ্ছে, কৃপণতার হয়। আল্লাহ নবী বলেন, 4 নম্বর নবী বলেন, অগেনাকা কাবলা ফকরিক, তোমার অর্থ সম্পদরে কাজে লাগাও তোমার অর্থ শেষ হয়ে যাওয়ার আগে। আমি শতককে দেখেছি, আমার এক আত্মীয়র বাড়ি বারান্দায় আমি নাস্তা খাচ্ছি সকালবেলা, ইতিমধ্যে একটা লোক আসলো, তার পোশাকের দিক তাকানো যায় না। এই লোকটা এসে আমার ওই আত্মীয়র কাছে বললেন যে ভাইজান আমার 2টা টাকা দেন, আমি কাঁচামরিচ কিনব। বাজারের থেকে 2 টাকায় 1 পোয়া কাঁচামরিচ, সে সময় পোয়া হিসেবে হিসেবে হইতো 250 গ্রাম কইতো না, পোয়া 1 পোয়া কাঁচামরিচ ছিল 2 টাকা দাম। তাই উনার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে গেলেন, উনি 2টা টাকা দিয়ে আমারে বললেন যে লোকটারে দেখে রেখো। একটু এক নজর দেখলাম, গায়ের পোশাকের দিক তাকানো যায় না, এমন চিহ্ন ছিন্ন। চলে যাওয়ার পর উনি বলতেছেন, ভারত বাংলাদেশ হিরো সাইকেলের ইম্পোর্টার লাইসেন্স 1 নম্বরে উনার নামে ছিল, ভারত থেকে খুলনা সবচাইতে বড় বাজারে সবচেয়ে বড় এই হিরো সাইকেলের গোডাউন ছিল উনার, শোরুম ছিল উনার, উনি ছিলেন ইম্পোর্টার, লাইসেন্স ছিল উনার নামে। আজ থেকে 3 বছর আগে ছিল ব্যবসা, আর এই 3 বছরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিভাবে নিয়ে গেল, এখন 2 টাকা দামের 1 পোয়া মরিচ কিনতে জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করা লাগে। অন্যায় কি সেটা আমি বলতেছি না, আল্লাহ পাক এমন টান দিয়ে নিয়ে যেতে পারে কি পারে না? আমি বলেছি মাঝের মধ্যে শুনে থাকেন, আমি ফেসবুকে দেখিয়া আমি খুলনাতে এটাকে সত্যায়িত করেছি, ফেসবুকের ভিতরে দেখি খুলনার যুবকরা এটা ছেড়ে দেছে, দেখি একটা লোক একটা বৃদ্ধ লোক তারও এরকম জীর্ণ শীর্ণ হালাত, একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, স্ত্রীর কাঁধে ভর দিয়া স্ত্রীর আরো পোশাক ওইরকম, এই জীর্ণ শীর্ণ হালাতে দোকানে দোকানে ভিক্ষা করে বেড়াচ্ছে। লোকটার নাম লেখছে মুসা মিয়া, বিবরণ লিখছে এই মুসামিয়া সেই মুসামিয়া, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলার জমিনে সর্বপ্রথম বিমানে বর হইয়া যাত্রী হয়ে যাত্রী নিয়ে বিয়ে করছে যেই মুসামিয়া, এই যে সেই মুসামিয়া, আজকে আল্লাহ তাআলা সেই বউটা সহ সেই মুসামিয়ারে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করায়, পারে কি পারে না মালিক? পারে। এখন মুসামিয়া সেই সময় বিমানে যাইতে কি লাগছে তত লাগছেই, যে সময় আমরা বিমান আকাশে বাড়ির পর দৌড়ে গেলে ডেকে ডেকে কইতাম ও বিমান আমার একটু নিয়ে যা, আর এখন তো বছরে 30-40-50 বার উঠি, তাতে অসুবিধে নেই। তাহলে সেই আমলে বিমান কত দুর্লভ ছিল, আর সেই মুসামিয়া সেই আমলে বিমানে বরযাত্রী বিয়ে করছে, আর আল্লাহ তাআলা তার জীবদ্দশায় সেই বউডা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজু ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ধন দেয় কে? কে নেয়? কে? আপনি আল্লাহরে লোভ দিয়ে না, আল্লাহ তুমি আমারে কোটিপতি বানায় দাও, আকিব সাহেবের মতো বানায় দাও, সালমানের প্রমাণের মতো বানায় দাও, দেখো তোমারে কি দিয়া দেয়, জম্মের দিয়া দেবো। আল্লাহ কয় আপাতত তোমার পকেটে কি 100 টাকা আছে? বলে আছে। তো ওই দিয়ে আগে দিয়ে আমারে দেখ, তারপরে আমি বুঝবো। তুই ওই কয় টাকা আগে বের কর, শেষে আমি বুঝবো যে তোরে কি দিলে কি করিব। একজন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আর হাঁটুতি কুলাই না, কাল্লা আমার 5টা টাকা দিলি, আমি একটু ভ্যানে যাইতাম, একটু আগে দিয়ে রাস্তায় 5 টাকা পাইছে, সেই 5 টাকা দিয়ে ভ্যানে যাওয়ার পরে সেটু পথ শেষ হয়ে গেছে, সামনে আরও পথ রয়েছে, কাল্লাহ আরও তো পথ রয়েছে, তা তুমি এবার আমার 100 টাকা দাও, তোমার 10 টাকা দেবো। পদ্মের আগে যে দেয় যে 1 মোড়া টাকা, উঠে গুনিয়ে দেয় যে 90 টাকা, কয় যে আল্লাহ তুমি এত বিশ্বাস করলে, তোমার 10 টাকা রাখেই দিলে আল্লাহ, কয় আমি তো তোর 10 টাকা লুবি না, তোরে ট্রাই করি। ও মুসলমান, কাছে পয়সা আছে
থাকলে পয়সারে কাজে লাগান, অর্থরে কাজে লাগান, আর লাগাচ্ছেন না তা না, বহু জায়গায় লাগাইতেছেন, অনেক জায়গায় লাগাইতেছেন, অবৈধ জায়গায় লাগাইতেছেন। ছেলে আছে এখন গাড়ির উপরে রামদা ধরছে, এক্ষুনি আমার এই দিতে হবে ওই দিতে হবে, না দিয়ে উপায় নাই। রাতের বেলা আইসা কত মিয়ারা আইসা আইসে, তারা তো আমাকে দুলোবাই হয়, রাস্তাঘাটে যারা অ্যাটাক করে ওরা দুলোবাই আইসে, কে শালা কি আছে, তাহলে দুলোবাইয়ের গোষ্ঠী না, এই দুলোবাইরা চাইয়ে দেওয়া লাগে, ডাক্তারে দেওয়া লাগে, কবিরাজে দেওয়া লাগে, পুলিশে দেওয়া লাগে, উকিলে দেওয়া লাগে, চোরে দেওয়া লাগে, ডাকাতে দেওয়া লাগে, হাজার ভাবে চলে যাইতেছে, অন্যায়কারী গাজাখোর মতকর ছেলে পেলেরা নিয়ে যাইতেছে, কিন্তু সবাই সারে আপনি কাজে লাগালেন না। আল্লাহ রসুল বলেন তুমি সময় থাকতে পয়সারে কাজে লাগাও। আল্লাহ পাক বলেন ওমা তুকাদ্দিমুল আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আজকে আপনাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে প্রচুর মাদ্রাসা হয়েছে, প্রচুর মাদ্রাসা হয়েছে, আপনারা কি কষ্ট পান, জোরে বলেন পান, মাদ্রাসা হাতে কষ্ট পান, আপনি টাকা দেন আর না দেন কমপক্ষে কষ্টটা পাইয়েন না। সরকার আমাকে দেবে না, সরকার আমাদের যা দিচ্ছে তাতে আমরা শুকর আদায় করি, আমাদের সার্টিফিকেট দিছে, ওই সার্টিফিকেট দিয়ে পানি পানি খেলেও পেট ব্যথা সারে না, আমাকে ওই যে চাকরি হবে না ও আমরা ভাবিও না, আমরা আল্লাহর রহমতে জীবন ভরে আপনাকে কাছে খয়রাত করে খাবো, এই নিয়ত করি আমরা এহরাম বাঁধতে নামছি। আপনারা আমাদেরকে ভিক্ষুক বলে গালি দেবেন না, ভিক্ষুক বলে আমাদেরকে সম্মান করবেন, তাতেই আমরা বেঁচতে যাব, আগে আগে যার সময় আপনার হাত ধরে নিয়ে যাব। দুনিয়া আসেন একদল ছেলের মাদ্রাসায় বলো, মাদ্রাসায় বলো উগি তুই উড়ি কি আয় খোয়াই রাইতে বিদ্যা হুজুররা বিক্রি উড়ে খায়। আমি বলি থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ, আসো তোমার গালে একটা চুমো দিই, কাজে এত বড় শক্ত কথা করলো তারে আপনি ধন্যবাদ জানালেন। আমি বললাম যে বেটা ও আমার ভিক্ষুক কইছে না যে হুজুররা বিক্রি করে খায়, এতে আমার রুজি হালালের সার্টিফিকেট দিছে, কারণ ভিক্ষার টাকা হালাল, কথা কারণ ভিক্ষার টাকা, আমি অভাবে পড়ছি আমার 10টা টাকা দেন, টাকা দিয়েছেন, এর মধ্যে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, তাহলে চার তরিকার টাকা নাপাক হয়, চারি তরিকার থেকে আপনি আমার রুজিরে হালালের ঘোষণা দিয়েছেন, আর আমার রুজি যদি হালাল হয় তাহলে আমি আপনার চাইতে 3-4 মাস আগে বেসতে চলে যেতে পারবো, আর যাওয়ার সময় আপনার হাত ধরে নিয়ে যাবো, ভাই তোমার কথা আমি আগে যাচ্ছি তুমি আস আমার সাথে, আর যদি আমার ঠাট্টা রেখে হুজুর আমি কে রেখায় হুজুররা খয় রাইতে, তাহলে আমি যা কর তাই কব, দেখি কইয়ে কিডা জিততে পারে, আমি বলবো আল্লাহ ও তো আমার নামে কইছে আমি বিক্রি রেখাই, ও কি রেখে আমি কই, আল্লাহ কয় তো ক, আমি কই টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে, ফ্যাসিলিটি বিল্ডিং মারে, কত মারে লাগা ও কারেন্টের খাম্বা তার সব লিখে ফেলায়, আমি এই কব দেখি কিডা কইয়ে জিততে পারিস, মহাব্বতের সাথে বলবো ভালো কাজ হুজুর ভিক্ষে করেন। আজকে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এশিয়ার সাহেব এই মাদ্রাসায় এখানে একটা মাদ্রাসা স্টার্ট দেওয়ার ইচ্ছা করেছে, আপনারা কেউ টাকা না দিলে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, তবে ইন্দ্রা এত বড় মানুষ, সকলে অফিসার্স কলোনিতে সব অফিসার, ইনাদের নিজস্ব প্রয়োজনে কোথাও ভিক্ষা করা লাগে না, আজকে উমরা এখন থেকে ভিক্ষুক হবে নবী রসুলদের সাথে ইনশাআল্লাহ জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদের কবুল করে বলেন আমিন। উমরা আজকে নিজেদের জন্য নয়, উমরা মাদ্রাসার জন্য, এতিম গরিবদের জন্য ভিক্ষা করে। সেদিন আমার মাদ্রাসার একটা ছাত্র নিয়ে আসছে, এক লোক যে নিয়ে আসছে তারই আমার খারাপ লাগতেছে, দেখে ছেলেটা এনে হুজুর এরে রাখেন ভর্তি ফিস দিতে পারবো না, আমি তো বেতন পাইতে তা তো পারবই না, খাবারের টাকা কয় ও তো কথাই নাই, আমি তো ইয়ে আর কমি কি এরিয়া কয় যে হুজুর কি এ রাখবেন কি রাখবেন না আপনি আগে বিবেচনা করেন, ও মা নাই, ওর বাপ নাই, ওর দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা খালু নাই, ওর ফুফো ফুপু নাই, একটা চাচা ছিল সেই চাচাটা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ও ছিল তার কাছে চাষিরা ভিক্ষে করে বেড়ায়, এখন কোন ওরে কোন জায়গায় রাখবো, আমাকে থুয়ে যা যা থাকে কবলে আমার ছেলে মেয়ে খাইলে ও খাবে, এমন এতিম গরিবগুলোই মাদ্রাসার বেশিরভাগ আসে। এই মাস হয় গরিবদের পাশে আপনি দাঁড়াবেন আপনার অর্থ দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বললাম আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় অভাবে ফেলাবে না, কিয়ামতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আনসার সাহাবাদের সাথে আল্লাহ পাক আমাকে জান্নাতি করে দেবে, একটু বলেন আমিন, একটু বলেন আমিন, রাজি আছেন না ইনশাআল্লাহ। পকেটে টাকা থাকলে আল্লাহ দাবি করে, নাই আল্লাহ কয় তোর কাছে আমি চাই না, তবে ব্যক্তি যেমন সেরকম, একটা লোকের কাছে 1 কোটি টাকা আছে, ওই লোকটা 1,000 টাকা দিছে, 1 কোটি টাকা 1,000 টাকা দিছে, আর 100 টাকা আলা 10 টাকা দিছে, কে বেশি দিছে, কথা কন কে বেশি দিছে, 100 টাকা আলা বেশি দিছে না, 1 কোটি টাকা আলা 1,000 টাকা দিছে, 100 টাকা আলা 10 টাকা দিছে, এই 100 টাকা আলা বেশি দিছে, আপনি কেন 1 কোটি টাকা আলা 1,000 টাকা দেবেন, আপনি দেবেন ওর সামনে 1 লক্ষ টাকা, ও 100 ভাগের ও দিছে 10 ভাগের 1 ভাগ, তাতে আপনার কাছে আল্লাহ পায় 10 লাখ টাকা,
তো আল্লাহ পাক আমাদের তৌফিক দিক বলেন আমিন সব কাজগুলো পাঁচ নম্বর হলো হায়াতা কাকাবলা মাউতিক এই হায়াত থাকতে কাজে লাগান মরণের পরে কিচ্ছু করা সম্ভব না কথা বলেন ঠিক কি ঠিক না আমি কালেকশন পারি না কালেকশনের ওয়াজ জানি না সিস্টেমও জানি না কালেকশন করা বক্তা আলাদা তারা সুন্দর করে অনেক কায়দা করে কালেকশন করতে পারে আমি শুধু আপনাদের সকলের কাছে এজমালিভাবে বলতে চাই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হোক আপনাদের ছেলেমেয়েগুলো মাদ্রাসায় দেবেন একটুক কি পারা যাবে কতক্ষণ পারা যাবে কোরআন শেখানো যাবে না কোরআন শিখলে ঠকবেন কোরআন শিখলে ঠকবেন ওই ছেলেতে কোরআন শরীফ পড়বে দুনিয়ায় হাফেজ হবে আল্লাহর কসম আপনাকে মতির মেম্বার আর নূরের পাগড়ি পরানো হবে ছেলেটা আপনার জানাজার ইমামতি করবে বলেন আমিন তাহলে এর চাইতে বড় আর ইনকাম থাকতে পারে না তো এই মাদ্রাসার জন্য আপনাদের তৌফিক অনুযায়ী যদি চান যে একটু লেখাই দেবো আর যদি চান না হুজুর লেখালেখি আমরা ঢাকার মানুষ বিভিন্ন জায়গায় আছি ও লেখালেখি যোগাযোগ করা ঝামেলা আমরা আজকে যা আছে পকেটেই ঝেড়ি কেটে দিয়ে যাই আল্লাহ তৌফিক দিক যদি কেউ থাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেনওয়ালাও মানুষ থাকবেন অবশ্যই ঢাকার রাজধানীর মানুষ পয়সাওয়ালা মানুষ আছেন তৌফিক অনুযায়ী একটু বলেন যে আমি দশ হাজার টাকা দেবো আমি বিশ হাজার টাকা দেবো আমি ৩০,০০০ টাকা দেবো ৫,০০০ টাকা দেবো